মোহাম্মদ আক্তার হোসেন, সহকারী শিক্ষক, ভবানীচরণ রোয়াজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। সেরা নেতৃত্ব মোহাম্মদ সাজেদা খাতুন, প্রধান শিক্ষক, বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জ, গাইবান্ধা। আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে যুক্ত আছেন পরম শ্রদ্ধেয় স্যার মোহাম্মদ কবির হোসেন, সহযোগী অধ্যাপক, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ, সংযুক্ত কর্মকর্তা, HY। অতিথি হিসাবে আরো যুক্ত আছেন শ্রদ্ধেয় GM রাকিবুল ইসলাম স্যার, সহকারী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান আমিনা বেগম চম্পা, প্রধান শিক্ষক, লেতু মণ্ডল উচ্চ বিদ্যালয়, সদর ময়মনসিং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন আহমেদ হুসাইন, সিনিয়র শিক্ষক, বাংলা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী। অনুষ্ঠানের সঞ্চালনায় আছি আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আর আজকের অনুষ্ঠানের কারিগরি সহায়তায় রয়েছেন জনাব অসীম কুমার সেন, সহকারী শিক্ষক, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ। আজকে আমাদের অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শিক্ষকগণ ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, আর অনেক সম্মানিত শিক্ষক অনুষ্ঠানটি শিক্ষক বাতায়ন গ্রুপে লাইভে দেখছেন। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা জানাই আপনাদের মূল্যবান সময় থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। অনুষ্ঠানে আরো যুক্ত আছেন আমাদের সবার ভীষণ প্রিয় শিক্ষক, সবার মধ্যমণি, শিক্ষক বাতান ফেসবুক গ্রুপের ফাউন্ডার অ্যাডমিন জনাব দিলরুবা খাতুন, প্রধান শিক্ষক, ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুঠিয়া, রাজশাহী। তো আমরা এখন আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আমি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমিনা বেগম চম্পা ম্যাডামকে অনুরোধ করব অনুষ্ঠানটি শুরু করার জন্য, অনুমতি প্রদানের জন্য। অনুষ্ঠানটি আমি শুরু করব, সেই অনুমতি প্রদানের জন্য আমি ম্যাডামকে বিনীত অনুরোধ করছি। জনাব আমিনা বেগম চম্পা। ধন্যবাদ জনাব সুবর্ণা রায় লেপা ম্যাডামকে। তো আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে তা ধারাবাহিক ভাবে চলছে, প্রতি 15 দিন পর পর, 15 দিন পর পর নেতৃত্ব বা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা হচ্ছে তাদেরকে নিয়ে এই আয়োজন করা হচ্ছে। তো আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় সংযুক্ত সংযুক্ত কর্মকর্তা, ঢাকা টিচার ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক জনাব কবির হোসেন স্যার। আমাদের মাঝে রয়েছেন অতিথি হিসাবে জনাব GM রাকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং যারা সেরা হয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে সবাই রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা তাদের সাফল্য গাথা শুনবো এবং অনুপ্রাণিত হব, সাথে সাথে আমাদের বাতায়নে যারা এই মুহূর্তে লাইভে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে আমি আজকে এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ প্রিয় আপাকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তা জনাব মোহাম্মদ আহমেদ হোসাইন স্যারকে অনুরোধ করছি স্বাগত বক্তব্য প্রদানের জন্য। জনাব মোহাম্মদ আহমেদ হোসাইন স্যার। অনেক ধন্যবাদ দিদি, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ দিদি, আমাকে আমি শুনতে পাচ্ছি। শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপ পেজ কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সন্ধ্যার অনুষ্ঠান সেরা বেশ সাফল্য কথা। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সবার প্রান্তীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, এবং যাদের জন্য এই আয়োজন আমার প্রিয় সহকর্মীবৃন্দ, এবং বাংলাদেশের আনাচে কানাচে থেকে যুক্ত হওয়া আমাদের প্রাণপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে আজকে সত্যি আনন্দ লাগছে যে আমরা প্রতিটি পাক্ষিকেই তীর্থে কাঠিন্য চেয়ে থাকি কখন দেখব নতুন মুখ, এবং তারা তাদের শ্রম অধ্যবসায় দিয়ে বাতায়নের মুখে বুকে ভেসে উঠবে। তো সেই দিনটি আমরা প্রত্যেক পাখিকেই প্রত্যাশা করি। তো সত্যি বলতে কি,
যারা এই সেরা হন তারাই শুধু বলতে পারবেন যে তাদের কি পরিমাণ এফোর্ট দিতে হয়, কি পরিমাণ শ্রম দিতে হয়। তবে এটাও ঠিক যে কি বলে যে পরিশ্রমের ফলে যে সেরা হওয়াটা বা অনেক ধৈর্য, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক শ্রম শেষে যে ফলটা আসে এটা কিন্তু খুবই মজার এবং খুবই কি বলে যে এনজয় করার মতো। যাই হোক, আমি আর আমার কথা প্রলম্বিত করব না, আমরা আজকে সবাই আমাদের এই কি বলে যে সেরাদের সাফল্যের কথা শুনব, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আহমেদ হোসেন স্যারকে চমৎকার স্বাগত বক্তব্য প্রদানের জন্য। স্যার একটি সুন্দর কথা বলেছেন যে এই শিক্ষক বাতায়নে সেরা হওয়ার পিছনে একজন শিক্ষকের যে কি পরিমাণ ত্যাগ রয়েছে, পরিশ্রম রয়েছে, সেটা শুধু তিনি জানেন। সত্যি অনেক পরিশ্রম এবং নিরলস চেষ্টার বিনিময়ে শিক্ষকেরা এই সম্মানজনক ক্যাটাগরিগুলো অর্জন করেন শিক্ষক বাতায়নে। এই জন্য শিক্ষক বাতায়নকে ধন্যবাদ। শিক্ষক বাতায়ন প্রতিনিয়ত শিক্ষকদের পেশাগত উৎকর্ষ সাধনে বিভিন্ন কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো শিক্ষকদের পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে, এ কথা এখন অনস্বীকার্য। আমি এখন বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের অতিথি হিসাবে যুক্ত থাকা প্রিয় স্যারকে, জনাব GM রাকিবুল ইসলাম স্যারকে, তার দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদানের জন্য। GM রাকিবুল ইসলাম স্যার, থ্যাংক ইউ সো মাচ। লিপাপা আপনি শুনতে পাচ্ছেন বোধহয় আমাকে? একটু হ্যাঁ, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ পেতে পারেন। আমি একটু বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, তো সেই জন্য হয়তো বা যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পেয়ে থাকেন আপনারা, আমি দুঃখ প্রকাশ করছি। আমি আজকে আমাদের সঙ্গে যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা আমার সঙ্গে আমাদের এখানে আজকে যাদেরকে নিয়ে মূলত আয়োজন, যে শিক্ষক বাতায়নের এই পাক্ষিকে যে সকল মানুষ সেরা হয়েছেন, যেমন আমি আমাদের সঙ্গে আছেন সাবিনা ইয়াসমিন আপা, মোহাম্মদ মামুনুর রহমান স্যার, নিপা চ্যাটার্জি, মোহাম্মদ আখতার হোসেন স্যার, মোসাম্মদ সাজেদা খাতুন, এবং আমাদের সঙ্গে আরো আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার দীর্ঘ সময়ের সহকর্মী এবং আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ কবির হোসেন স্যার। তো সবাইকে মানে স্বাগত জানাচ্ছি আরো একবার, স্বাগত বক্তব্য আহমেদ হোসেন স্যারের কাছে শুনলাম এবং আমেনা বেগম চম্পা আপা আপার কাছ থেকেও মানে খুব স্বল্প পরিসরে শুনলাম, পরে হয়তো সভাপতির বক্তব্য যখন উনি রাখবেন তখন আরো বিস্তারিত। তো সুবর্ণা রায় লিপাদি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর সঞ্চালনার জন্য। আর ব্যাকগ্রাউন্ডে আমাদের অসীম কুমার স্যার আপনি কাজ করছেন। অসীম কুমার স্যার শুধুমাত্র যে ব্যাকগ্রাউন্ডে এখানে কাজ করছেন ব্যাপারটা তা না, অসীম কুমার স্যার আমরা জানি এবং আপনারা সাধারণত এখানে যারা উপস্থিত আছেন তারাও হয়তো জানেন যে উনি দীর্ঘদিন ধরে আমাদের প্রাথমিক শিক্ষায় ওনার যে অবদান সেটা অনস্বীকার্য। তো আমি খুব বেশি বলার কিছু নাই, আমি মানে আমাকে আমন্ত্রণ জানি, শিক্ষকদের সঙ্গে কাজ করি, শিক্ষা, আমি নিজে একজন শিক্ষক, শিক্ষা নিয়ে কাজ করি, এই ধরনের প্রোগ্রাম গুলোতে উপস্থিত হতে পারলে আমার মানে খুবই খুবই ভালো লাগে। সেই ভালো লাগাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের এই আয়োজন আমাকে সম্পৃক্ত করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মানে আমি বলবো যে করোনা কালে তো আপনারা সবাই নিজ নিজ মানে কাজের ক্ষেত্র তো অনেক বেশি বিস্তার ঘটিয়েছেন, অনলাইন এবং ব্লেন্ডেড লার্নিং যে মেথোডোলজি সেগুলো ফলো করে আমাদের যে ডিজিটাল টেকনোলজিস এবং টুলস আছে সেখানে আপনাদের হয়তো কেউ বলে দেন নাই, কিন্তু শিক্ষকের যে বিবেক বোধ এবং যে বিবেকের তাড়না সেখান থেকেই আপনারা আপনাদের যে শিডিউলড দায়িত্ব ছিল অথবা রুটিন দায়িত্ব ছিল সেটার বাইরে গিয়ে আপনারা মানে নিজ নিজ কর্মক্ষেত্রকে ছাড়িয়ে গিয়েছেন। এবং ভালো লাগার এই একটা বিষয় যে আমাদের চোখের সামনে আপনাদেরকে মানে এই কাজগুলোতে সরাসরি সম্পৃক্ত হতে দেখলাম, এবং সবচেয়ে যেটা ভালো লাগে যে দেশের একজন বিখ্যাত মানুষ আপনার পরিচিত, তখন কিন্তু সেই ভালো লাগাটা মনে হয় যে না মানে আমিও হয়তো এটার আমি ওনাকে চিনি, এইটা আমাকে খুব ভালো লাগে। যেমন লিপাদির যে ফার্স্ট একটা ক্লাস আমরা দেখলাম এবং সেটা যে ভিউ কয়েক লাখ ভিউ হয়ে গেছে তখন ভালো লাগে এটা দেখলে। আজকে যারা এই পাক্ষিকে সেরা হয়েছেন নিজ নিজ ক্ষেত্রে, কন্টেন্ট ডেভেলপার, সেরা নেতৃত্ব,
এই জিনিসগুলো ভালো লাগে যে সামহাও আমরা কানেক্টেড। এই আজকে আজকে যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের সাথে যুক্ত হতে পারলাম, পরিচিত হতে পারলাম, শুনতে পাবো আপনাদেরকে, এই পরিচয়টা নিয়ে আমি গর্ববোধ করি আর কি। যে আমি নিজে একজন শিক্ষক, শিক্ষক হিসেবে গর্ববোধ করি যে আমাদের শিক্ষক যে জাতির কাণ্ডারি হিসেবে তার যে রোল প্লে করার কথা, তখন মনে হয় যে না আমরা সঠিক দিকেই আছি এবং আমাদের শিক্ষকরা তাদের যে সুষ্ঠু দায়িত্ব সেটা সুষ্ঠু তারা পালন করে চলেছে। তো আমি মানে আর বেশি কিছু বলবো না, আপনাদের যারা এ পাক্ষিকে সেরা হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই। তবে এটা আমি মনে করি যে এটা আপনাদের জন্য খুব নতুন কিছু বলে আমি মনে করছি না, কারণ আমরা আমি জানি এর মধ্যে অনেকেই আছেন অন্যান্য ক্ষেত্রে আরো বেশি নেতৃত্বদানের অভিজ্ঞতা বা তাদের যে এই যে অর্জনের অভিজ্ঞতা সেটা এর আগে থেকেও আছে। তো এটা শুধুমাত্র শুরু একটা, এবং পরবর্তীতে আরো এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনারা যাবেন, আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবে এবং আপনারা 21 শতকের শিক্ষার্থীদের বিনির্মাণ করবেন সঠিক যে দক্ষতা, 21 শতকের যে দক্ষতা সেগুলো তাদের মধ্যে অর্জন করানোর মাধ্যমে। তো আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জি এম রাকিবুল ইসলাম স্যারকে। স্যারের কথা যখন যে অনুষ্ঠানে প্রতিনিয়ত অনুপ্রাণিত হই, স্যারের সুন্দর অনুপ্রেরণামূলক উৎসাহমূলক কথাগুলো শুনলে আমার বিশ্বাস যে কোনো শিক্ষক নতুন করে আলোড়িত হবেন। ধন্যবাদ স্যার। এবারে আমি বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের আরেকজন সম্মানিত অতিথি, আমাদের সবার ভীষণ প্রিয়, সবার শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার, সহযোগী অধ্যাপক, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ, সংযুক্ত কর্মকর্তা A2I। স্যার আপনাকে বিনীত অনুরোধ করছি, শিক্ষক বাতায়নে সেরাদের নিয়ে আমাদের যে আয়োজন, এই আয়োজন সম্পর্কে কিছু বলার জন্য, এবং আজকে যারা সেরা হয়েছেন, যারা সেরা হবার প্রত্যাশায় কাজ করেন, তাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ধন্যবাদ উপস্থাপক, আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আয়োজকদের সুন্দর একটা আয়োজনের জন্য। বরাবরের মতো আজকের এই আয়োজনটি এবং অতিথি হিসেবে যিনি আছেন আমার দীর্ঘদিনের সহকর্মী জনাব জি এম রাকিবুল ইসলাম, অত্যন্ত মেধাবী এবং চৌকস একজন সহকর্মী, যিনি বক্তব্য দিলে আসলে আর বলার কিছু থাকে না। সে এত সুন্দর করে কথা বলে, মানে তার কথাগুলো আসলে তার কোনো লেখা, তার কোনো কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনি সবসময়। আমার কাছে সত্যি মানে আমি অনেক অনুপ্রেরণা পাই যখন তার কোনো কথা শুনি, কোনো লেখা পড়ি, সে যখন কোনো কথা বলে। আপনারাও নিশ্চয়ই তাই, খুবই ভালো একজন সহকর্মী আমাদের। আর যে আয়োজনটি করলেন যাদেরকে ঘিরে, এখানে যারা অনলাইন পারফরমার হিসেবে আছে সাবিনা ইয়াসমিন এবং সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে যারা আছে মামুন আছেন, হচ্ছে মোহাম্মদ আক্তার হোসেন, এবং আমরা নিপা চ্যাটার্জিকে পেয়েছি সেরা অনলাইন পারফর্মার হিসেবে, এবং সম্ভবত উদ্ভাবক হিসেবে আমরা এই পাক্ষিকে কাউরে পাই নাই। আর হচ্ছে যে সেরা নেতৃত্ব ক্যাটাগরিতে যাদেরকে আমরা পেয়েছি সম্ভবত সাজেদা, মিস সাজেদা খাতুন। তো যাদেরকে বাতায়ন আসলে এই পাক্ষিকে সেরা হিসেবে বের করে নিয়ে আসছে, নিঃসন্দেহে তারা তাদের স্বীয় কৃতিত্ব দিয়েই, কর্ম দিয়েই তারা এসেছেন, এবং যোগ্য যারা তারাই আসলে এইভাবে উঠে আসছেন এবং বাতায়ন তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছে। তো তাদেরকে সাধুবাদ দিই, ধন্যবাদ দিই, এবং তারা যেভাবে উঠে আসছেন আগামীতে তারা আজকের স্পিড ধরে রেখে কাজ করবেন, শিক্ষার জন্য কাজ করবেন, শিক্ষকের জন্য কাজ করবেন। এটি হচ্ছে আজকে যাদেরকে আপনারা সংবর্ধনা দিতে যাচ্ছেন, আমরা যারা যাদের কাছে অভিনন্দন জানাতে যাচ্ছি, ঠিক তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এটাই যে অনেকেই সেরা হওয়ার পরে এই যে এখনকার যে স্পৃহাটা এটি আসলে দেখতে পাই না, এটা অনেক সময় থাকে না। তো সেটি যেন তাদের মধ্যে অন্তত এটার কমতি না থাকে, তারা যেন মনোযোগ দিয়ে পরবর্তীতে কাজ করেন। আর এই কাজের ক্ষেত্রগুলো আসলে আমরা যারা অ্যাম্বাসেডর হিসেবে বিভিন্ন জেলা উপজেলায় কাজ করতেছি, কিছু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদেরও চিন্তা করতে হবে। যেমন অন্যদেরকে উৎসাহিত করা, অনেক শিক্ষকই আছেন এখনো পর্যন্ত ICTতে আসলে ওরকম দখল তাদের নেই। তো আমরা যারা সেরা হচ্ছি তারা একত্রিত হয়ে অ্যাম্বাসেডরদেরকে সাথে নিয়ে আমরা যদি ওরকম মোটিভেশনাল প্রোগ্রাম করি, যারা এখনো প্রযুক্তির সাথে ওইভাবে ইনভলভ হতে পারেনি তাদেরকে যদি আনতে পারি, তাহলেই হয়তো যারা সেরা হচ্ছেন তাদের সার্থকতাটা থাকবে। আর এখন
দুটো ক্ষেত্রে এখন তো খুব বড় আকারে কাজ হচ্ছে, একটা হচ্ছে যে নতুন কারিকুলাম, আরেকটা হচ্ছে যে ব্লেন্ডেড লার্নিং ফ্রেমওয়ার্ক, যেটি আগামী 26 মার্চ হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এটি ঘোষিত হবে, ওইরকম একটি প্ল্যান নিয়ে আগানো হচ্ছে। ফলে এই ইস্যুগুলোতে যদি আপনারা একটু কাজ করেন, নতুন কারিকুলাম কি আসতেছে, সেখানে কোন পরিবর্তনগুলো আসতেছে, সেগুলো যদি নিয়ে একটু একটু আগে থেকেই আমাদের সহকর্মীদের জানান দেওয়া যায়, তাহলে হয়তো প্রস্তুতি নিয়েই হয়তো শিক্ষকরা ক্লাসে যেতে পারবেন। যেটি হয় যে নতুন কারিকুলাম আসে, এগুলো আলমিরাতে থাকে, শিক্ষকরা জানেন, তারা হয়তো শুধু বইটা দেখেন, দেখে ক্লাসে চলে যান, কিন্তু কারিকুলাম তো আসলে অনেক অবজেক্টিভ নিয়ে তৈরি, অনেকগুলো বিষয় সেখানে থাকে। সো সেই কারিকুলাম সম্পর্কে যদি আগে থেকে একটু একটু অ্যাওয়ার করা যায় শিক্ষকদেরকে, যে আগামীতে আমরা নতুন কারিকুলাম না দেখে ক্লাসে যাব না, তাহলেও কাজে লাগবে অনেক। আর এমন সময় আজকে এই প্রোগ্রামটা করছেন, শিক্ষক বাতায়নকে ঘিরে, বাতায়ন যাদেরকে সেরা করে তাদেরকে নিয়ে। বাতায়ন শুধু নয়, কিশোর বাতায়ন এবং শিক্ষক বাতায়ন দুটো নিয়েই এখন খুব ভালো আলোচনা হচ্ছে। আমার সহকর্মী জিএম রাকিবুল ইসলাম, তিনিও জানেন যে সরকার এখন এগুলো নার্চার করতে চাচ্ছে। সরকার কেন নার্চার করতে চাচ্ছে, আসলে কারণ একটাই, মানে আমাদের দেশের যে টিচিং লার্নিং, যে ট্রেডিশন, শিক্ষকতার যে ট্রেডিশন, এখান থেকে কিছুটা হলে অন্তত আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের আসলে শিক্ষকদের যে এফোর্ট, সত্যিকারের এফোর্ট, এটাকে আনতে হলে আমাদের কিছু মোটিভেশনাল প্রোগ্রাম লাগবে। যে মোটিভেশনাল প্রোগ্রাম গুলো গত 10 বছর ধরে ধরেন টিচার্স পোর্টাল শিক্ষকদেরকে নিয়ে করে আসছে, তো এখন এতদিনে হলেও সরকার এটা বুঝতে পেরেছে, ধরতে পেরেছে। গত কিছুদিন আগে মন্ত্রণালয় থেকে একটা চিঠি এসেছে এটুআইতে, বলতেছে যে শিক্ষক বাতায়ন এবং কিশোর বাতায়ন সরকারের কাছে হ্যান্ড ওভার করার জন্য তারা এটা পরিচালনা করবেন। তো এমন একটি সময় আসছে যে সেরাদের কাপড় করতে যাচ্ছেন, যখন সরকারও বিষয়টি উপলব্ধি করতে পারছে যে শিক্ষকের কাছ থেকে যদি সেরা সার্ভিস, তাহলে মোটিভেশনাল প্রোগ্রামের কোনো বিকল্প নেই। তো কাজ করছি এবং আগামী রবিবার দিন মিনিস্ট্রির সাথে আমাদের একটি ওয়ার্কশপ হবে নাইমে, এবং সেখানে করা হবে যে আসলে এটি গভর্নমেন্টের কাছে যখন যাবে, গভর্নমেন্ট ঠিক কিভাবে এটি পরিচালনা করবে, আগামীর স্কোপ গুলো কি আছে, কোন স্কোপ গুলো সামনে রেখে এটি তারা পরিচালনা করবে, এবং এটি পরিচালনার জন্য সরকারের আসলে কি ধরনের এইচআর দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা করণীয় ঠিক করব নাইমে আগামী রবিবার দিন, অর্থাৎ পরশু দিন। তো সেই দিক থেকে আমি বলবো যে আসলে আপনারা সফল, আপনারা বলতে যারা টিচার্স পোর্টাল কেন্দ্রিক, আমরা যারা সবাই আছি আমরা আসলে সফল। এতদিন পরে হলেও সরকার বিষয়টিকে অন্যভাবে একটু রিয়ালাইজ করতে সক্ষম হয়েছেন, এবং আশা করছি আগামীতে এই কাজগুলো বেঁচে থাকবে এবং আরো নতুন উদ্যমে এগিয়ে যাবে। এবং প্রত্যাশা করতেছি আমরা এটি যে হয়তো আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আলাদা একটা উইং হবে, যেখানে এই মোটিভেশন এবং রিকগনিশন নিয়ে কাজ হবে। তো সেই প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে আমরাও যারা আছি, আপনারা বিশেষ করে আপনারা, আপনাদেরও মাথায় রাখতে হবে যে শিক্ষকের কাজ শুধুমাত্র পাঠদান নয়, এটি আমরা বরাবরই বলে আসছি। যেমন আমি কথা এখানে মনে করতে চাই যে শিক্ষকের সার্থকতা শিক্ষাদান করাই নয়, ছাত্রদের অর্জনে সক্ষম করাই, ছাত্রদের শিক্ষা অর্জনে সক্ষম করাই হচ্ছে শিক্ষকের সার্থকতা। সো এটি আসলে আমাদের মাথায় রাখতে হবে যে আল্লামা ইকবালও বলেছেন যে বিদ্যালয়ের শিক্ষক হচ্ছেন একজন মিস্ত্রি, যিনি গঠন করেন মানবাত্মা। সুতরাং আমাদের এই যে ট্রেডিশন পাঠদান করার, এই সমস্ত ট্রেডিশন আসলে বের আসতে হবে। তো বের হওয়ার জন্য আসলে আমরা যে যুদ্ধটা গত 10 বছর ধরে করছি আপনাদেরকে নিয়ে, এই কার্যক্রমকে আরো বেশি করে তারা করবেন, আপনাদেরকে নিয়ে করবেন, যাতে করে শিক্ষকরা এগিয়ে যায়। আর আমি শেষ করব শুধু আরেকটা ইয়ে দিয়ে, যে আপনারা দেখেছেন যে করোনাকালীন সময় আপনারা যারা কাজ করেছেন নিজেরা, তাদের উপরে আমরা একটা স্টোরি আহ্বান করেছিলাম। প্রায় 200 শিক্ষক সারা দেশ থেকে আপনারা স্টোরি জমা দিয়েছেন, আমরা সেখান থেকে বাছাই করে 20 জন শিক্ষককে বের করেছি। ইউনেস্কো তাদেরকে একটি করে ট্যাব উপহার দিয়েছে, সেই প্রোগ্রামটা আমরা গত কয়েকদিন আগে করলাম। তো এই যে 20 জন শিক্ষক, তারা যেটা বলতেছিল ওই দিন যে এই প্রোগ্রামটি আমাদের আত্মবিশ্বাস, আমাদের আত্মবিশ্বাসটা অনেক উপরে উঠিয়ে দিয়েছে, বেড়ে গিয়েছে আমার সাহস, আমার শক্তি, আমি আগামীতে আরো বেশি এফোর্ট দেবো শিক্ষায়।
তো দেখেন মানে একটা ট্যাব এটা সরকারও দেয়নি, দিয়েছে ইউনেস্কো, কিন্তু এটার যে অনুঘটক এটুআই যেভাবে কাজটা করলো সরকারকে সাথে নিয়ে, মাউসিকে কিংবা ডিপি নিয়ে, এই জিনিসটা কিন্তু অন্যতম। একজন শিক্ষক দেখেন, এই বিশজন শিক্ষক যে মানে সবাই হতভম্ব হয়ে গিয়েছে যে আসলে একজন শিক্ষক কিন্তু ওইরকম অর্থবিত্ত চায় না, চায় একটু মোটিভেশন, চায় একটু রিকগনিশন, চায় তার কথা কেউ বলুক, সে যে একটা ভালো কাজ করেছে এটা কেউ একজন স্বীকার করুক, বলুক, তাকে একটা ধন্যবাদ দিক। তো এই জিনিসগুলো এখন সরকার রিয়েলাইজ করতেছে, আশা করতেছে আগামীতে আমরা সবাই মিলে একসাথে এ ধরনের মোটিভেশনাল প্রোগ্রাম আরো করব, যাতে করে আমরা এগিয়ে যেতে পারি। তো আমাকে যুক্ত করার জন্য, এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আপনাদের আয়োজকদের অনুরোধ করব যে আপনারা আপনাদের এই প্রোগ্রামটি অনেকদিন ধরেই চালাচ্ছেন, আগামীতেও চালিয়ে যাবেন সেই প্রত্যাশা থাকলো, এবং আমরাও দেখা আমরাও মাঝে মাঝে হয়তো আসবো আপনাদের প্রোগ্রামগুলোতে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। আমি যখনই আপনি যে অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকেছেন স্যার, আপনার উদ্দেশ্যে বলছি, আমি যে সেগুলোতে ভার্চুয়াল ভাবে যুক্ত থাকি অথবা যেভাবেই দেখি, আপনার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনি। কথাগুলো শুনলে শিক্ষা সংক্রান্ত বর্তমান হালচাল, শিক্ষা সংক্রান্ত যে রূপরেখাটা, এটা স্পষ্ট ভাবে সংক্ষেপে বুঝে ফেলতে পারি, অনুধাবন করতে পারি। আপনি এত সুন্দর করে বিশ্লেষণ করে বলার চেষ্টা করেন স্যার, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। আর যখনই শিক্ষক বাতানের সেরাদের গল্প অনুষ্ঠানই বলেন, অথবা এই যে 2020-2021 করোনা কালীন আমরা অনলাইনে বিভিন্ন অনুষ্ঠান করেছি, শিক্ষকেরা যে যখন আপনার দ্বারস্থ হয়েছি, আপনি সময় দিয়েছেন, কথা বলেছেন এবং অনুষ্ঠানগুলোতে যুক্ত থেকেছেন, শত ব্যস্ততার মাঝেও আপনি যুক্ত থেকেছেন স্যার, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আসলে জানা নেই। এমনও হয়েছে যে আপনি সারা দিন বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত থেকেছেন, আপনাকে ফোন দিয়ে বলেছি স্যার প্লিজ আপনি অনুষ্ঠানে এসে আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য দিলে আমাদের ভীষণ ভালো লাগবে, আপনি তখন মানে প্রায় অসম্ভব তখন আপনার যুক্ত হওয়া, তারপরেও আপনি যুক্ত হয়েছেন। এই জন্যই স্যার আপনি আমাদের কাছে, শিক্ষকদের কাছে এখন অনুপ্রেরণার বাতিঘর, আপনি শুধুই একজন কর্মকর্তা নন, মোহাম্মদ কবির হোসেন এই নামটি এখন বাংলাদেশের প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত প্রায় সর্বস্তরের শিক্ষকদের কাছে একটি বাতিঘর, একটি প্রেরণার নাম, একটি উৎসাহের নাম। স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? পারফেক্ট, মানে একটু বেশি বলছেন, আমি এখন মানে লাল হয়ে যাচ্ছি লজ্জায়। না স্যার, লাল হয়ে যান আর যেটাই হন, এটাই সত্যি কথা, আমি আসলে ভালো করে গুছিয়ে বলতে পারছি না। যারা খুব ভালো বাংলা বলেন তারা আরো সুন্দর করে বলতে পারতেন, আমার ভীষণ ভালো লাগে স্যার, আমি যখন ফোন করি আপনি বুঝতে পারেন যে আপনাকে আমাদের প্রয়োজন, আপনি তখনই সাড়া দেন, এটা স্যার আমার ভীষণ ভালো লাগার একটা বিষয়। আর আপনি এভাবেই স্যার আমাদের পাশে থাকবেন, আমরা যখন স্যার করোনাকালীন বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ থেকে বিভিন্ন অনুষ্ঠান করেছি, আপনি কখনোই আমাদের বিমুখ করেননি স্যার, এটা আমরা কোনোদিন ভুলবো না, আবারও ধন্যবাদ স্যার। চেষ্টা করি আপনাদের সঙ্গে থাকার এবং ভালো লাগে আপনাদের এই প্ল্যাটফর্ম গুলো, আমার খুব পছন্দের একটি জায়গা, ধন্যবাদ। আপা শুধু স্যার প্রাথমিক মাধ্যমিক না, আমাদের মাদ্রাসা নিয়েও স্যার অসংখ্য কাজ করেছেন, যেটা যে মানে স্যারের যে মাদ্রাসা অনলাইনে ক্লাস নিয়েছি সেই অধিদপ্তর থেকে শুরু করে আমাদের যে শিক্ষকদেরকে আরবিতে যে ক্লাস করছি, স্যার যে কোনো সময় ফোন করে এবং আমাদেরকে যে সহযোগিতা করছেন এবং যে সান্ত্বনা এবং যে উদ্যাপনা দিচ্ছেন তা সত্যি অনস্বীকার্য, স্যারের গুণ শেষ করা যাবে না স্যার, অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে ধন্যবাদ। নাজবুল ভাইকে আমি এটাই বলতে চাই, বললাম যে ভালো করে গুছিয়ে বলতে পারলাম না যে এই করোনাকালীন সময়ে স্যারের যে অবদান ছিল শিক্ষকদেরকে পৃষ্ঠপোষকতা করার জন্য, সেটা আসলে অতুলনীয়। তো এবারে আমরা সেই মহেন্দ্র খন আমরা আজকের পাক্ষিকের এবারের চলতি পাক্ষিকের যারা সেরা হয়েছেন তাদের গল্প শুনব। আমি প্রথমেই যুক্ত হতে চাই সেরা কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ মামুনুর রহমান স্যারের সঙ্গে। স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার আপনার আপনার অডিওটা আনমিউট করতে হবে স্যার। জি ম্যাম, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার, বাতায়নে আপনার পথচলা, বাতায়নে আপনার
এবং সেই চেষ্টা থেকে আজকে যে সফল হওয়া, এই সফলতার গল্প আমরা এখন আপনার কাছ থেকে শুনতে চাই। জনাব মামুনুর রহমান, সহকারী শিক্ষক, আইসিটি গুল গফুর বালিকা মহাবিদ্যালয়, গোদাবাড়ি, রাজশাহী। স্যারকে বিনীত অনুরোধ করছি। জি ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আউজ বিল্লাহি মিনাস শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সহ সংশ্লিষ্ট সবাইকে জানাই আমার সালাম, প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরো ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। আমার আজকের এই সফলতার জন্য সকল আইসিটি জেলা অ্যাম্বাসেডর, শিক্ষক বাতায়ন কর্তৃক নির্বাচিত সকল সেরা ও গুণী শিক্ষক বৃন্দ এবং বাতায়ন প্রেমী সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি A2I শিক্ষক বাতায়নের উদ্ধতন কর্তৃপক্ষ, সম্মানিত অ্যাডমিন ও মডারেটর জনাব ওয়াসিম কুমার সেন্সার, জনাব যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল তখন শিক্ষকদের জন্য প্রাণের শিক্ষক বাতায়নের পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্ম চালু হলো। এতে করে প্রতিষ্ঠান থেকে প্রায় বিচ্ছিন্ন শিক্ষকদের মতো আমিও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ যেমন জুম মিটিং, গুগল মিট, গুগল ডকস, গুগল ইত্যাদিতে অংশগ্রহণ করতে থাকি। সে সময় থেকে আজ পর্যন্ত গুরুত্বপূর্ণ অনলাইন প্রশিক্ষণ প্রদানের জন্য সম্মানিত প্রশিক্ষক বৃন্দকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে চট্টগ্রাম অনলাইন স্কুলের শ্রদ্ধেয় ও সম্মানিত প্রশিক্ষক জনাব আক্তার হোসেন কুতুবী স্যার আমাদেরকে যে গুগল ডকস এবং গুগল ক্লাসরুমের যে প্রশিক্ষণ প্রদান করেছিলেন তা সত্যি অসাধারণ ও চমৎকার। সেখান থেকে প্রাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আমি নিজে MCQ এবং CQ প্রশ্ন করে তা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রয়োগ করতে সক্ষম হয়েছি। আমি শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, মুক্ত পাঠ, দুর্বার, মাইক্রোসফট এডুকেটর সহ আরো অনেক অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ কাজ করতে থাকি। মুক্ত পাঠে আমি প্রায় শতাধিক কোর্স এবং সার্টিফিকেট অর্জন করেছি এবং অন্যান্য আরো অনলাইন কোর্স ও সার্টিফিকেট অর্জন করেছি। এবার আসা যাক প্রাণের শিক্ষক বাতায়নের কথা। শিক্ষকদের অন্যতম একটি বৃহত্তম প্ল্যাটফর্ম এবং প্রাণের স্পন্দন হচ্ছে শিক্ষক বাতায়ন। শিক্ষকদের জন্য এটাই হচ্ছে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। আমি নিয়মিত এখানে কাজ করে চলেছি এবং প্রতি পাক্ষিকে একটি করে কন্টেন্ট আপলোড দিয়ে থাকি এবং প্রতিদিন কমপক্ষে একটি করে ব্লগ লিখে চলি। আমি আশা করব সকলকে এই শিক্ষক বাতায়নের সদস্য হবার জন্য। আমি লক্ষ্য করেছি শিক্ষক উন্নয়নে যারা সেরা হয়েছেন তাদের মধ্যে কিছু আমি তাদের মতো হতে চাই না, আমি এখানে নিয়মিত ভাবে কাজ করতে চাই এবং কাজের মাধ্যমে তবে প্রাতিষ্ঠানিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়, সেই জন্য আমি খুব বেশি সময় এখানে দিতে পারি না। আমার প্রতিষ্ঠান প্রধান আমাকে বিভিন্ন রকম কাজ প্রদান করে থাকেন এবং আমার উপর আস্থা রাখেন। আমি প্রাণের স্পন্দন রূপে শিক্ষক বাতায়ন থেকে হারাতে চাই না, আমি নিয়মিত এখানে কাজ করে যেতে চাই। এই জন্য সবার আন্তরিক সহযোগিতা সবার আন্তরিক সহযোগিতা গঠনমূলক পরামর্শ ও দিক নির্দেশনা কামনা করি। আজ সকলের সহযোগিতা এবং মূল্যবান ও গঠনমূলক দিক নির্দেশনায় সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছি, এই জন্য বাতায়ন প্রেমী সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আমার এই সফলতার পিছনে আরো বেশ কিছু কারণ রয়েছে,
যেমন আমি এগুলো উল্লেখ করছি, আমি প্রায় প্রতিদিন শিক্ষক বাতায়নে কিছু না কিছু কাজ করেছি, আমি কঠোর ধৈর্য পরিশ্রম ও অধ্যবসায়ের সাথে কাজ করে গেছি, কারণ আমি জানি কষ্ট করলে কেষ্ট মিল, অর্থাৎ কষ্ট করলে তার ফল অবশ্যই পাওয়া যাবে। আমি সৃজনশীলতা পছন্দ করি, অর্থাৎ আমি আমি চিন্তা করতাম আমাকে এমন কিছু কাজ করে দেখাতে হবে যা অন্যদের চেয়ে কিছুটা আলাদা কিংবা ভিন্ন হয়, সেজন্য আমি আমার ব্লগগুলো বিচিত্র ভাবে সাজিয়েছি। আপনারা আমার ব্লগগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন সেখানে বিচিত্র ধরনের তথ্য উঠে এসেছে। যেসব গুণী শিক্ষক সাপ্তাহিক বা পাক্ষিক সেরা হয়েছিলেন তাদের কন্টেন্ট গুলো পর্যবেক্ষণ করতাম এবং তাদের সাথে আমার প্রেজেন্টেশন কন্টেন্ট গুলো তুলনা করতাম। আমি নিজে অনেক কন্টেন্ট তৈরি করে প্রথমে ক্লাস নিতাম এবং সব ধরনের সব বিষয়েরই ক্লাস নিতে আমি পছন্দ করতাম। কন্টেন্ট তৈরির সময় প্যাডাগজির ধাপগুলো অনুসরণ করতাম এবং গুণগত মানসম্পন্ন কন্টেন্ট তৈরির চেষ্টা করতাম। এক্ষেত্রে রাজশাহী কলেজে সম্মানিত প্রশিক্ষক বৃন্দের অবদান অপরিসীম। তারা নতুন প্যাডাগজির নিয়মানুসারে কন্টেন্ট তৈরির জন্য আমাদের উদ্বুদ্ধ করতেন। আর এক্ষেত্রে বানানগুলো শুদ্ধভাবে লেখার চেষ্টা করতাম। আমি শিক্ষক বাতায়নে সেরা ও গুণী শিক্ষকদের সাথে ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত যোগাযোগ রাখতাম এবং তাদের সাথে আমার কন্টেন্ট সম্পর্কিত মূল্যবান এবং আমার কন্টেন্টের মূল্যবান নির্দেশনা তাদের কাছ থেকে আশা করতাম। আমি প্রতিদিনই কমপক্ষে একটি করে ব্লগ লিখতাম এবং প্রতি পাক্ষিকে কমপক্ষে একটি করে প্রেজেন্টেশন কন্টেন্ট আপলোড দিতাম আর সেই কন্টেন্টের ভিডিও কন্টেন্ট তৈরি করে সেটি শিক্ষক বাতায়নে আপলোড করতাম। অন্যান্য সকল শিক্ষকদের প্রায় প্রতিটি কন্টেন্টে অর্থাৎ প্রেজেন্টেশন, ব্লগ, উদ্ভাবনী গল্প, নেতৃত্বের গল্প, পূর্ণ নেতৃত্বের গল্প, মুজিব শতবর্ষ, প্রকাশনা, ভিডিও কন্টেন্ট প্রভৃতিতে লাইক, পূর্ণ রেটিং সহ মতামত প্রদানের চেষ্টা করতাম। বিভিন্ন ICT অ্যাম্বাসেডার সহ গুণী শিক্ষকদের নির্দেশনাগুলো পালন করার চেষ্টা করতাম। এবার আসি অন্যান্য সফলতা বিষয়ে। আমার শিক্ষক বাতায়ন ছাড়াও আরো বেশ কিছু সফলতা আছে যা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। শিক্ষক বাতায়ন ছাড়া আরো কিছু সফলতা রয়েছে যা আমার ফেসবুক প্রোফাইলে এবং শিক্ষক বাতায়ন প্রোফাইলে রয়েছে, যেটা আপনারা পর্যবেক্ষণ করতে পারেন। আমি ব্রিটিশ কাউন্সিলে ISA অ্যাওয়ার্ড পাওয়ার জন্য দিন রাত প্রচুর পরিশ্রম করে গেছি, যার ফলস্বরূপ ২০১৯ সালের ডিসেম্বর রাউন্ডে ইন্টারমিডিয়েট লেভেলে ISA অ্যাওয়ার্ড পেয়েছিলাম। পরবর্তীতে কিছু ভুল ত্রুটি থাকার কারণে সেগুলো সংশোধন করে পুনরায় ISA অ্যাওয়ার্ডের জন্য ফুল অ্যাওয়ার্ডের জন্য আবেদন করি এবং ২০২০ সালের জুন রাউন্ডে আমরা ফুল ISA অ্যাওয়ার্ড লাভ করি। শিক্ষকদের প্রশিক্ষণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান নেকটারে আমি প্রায় এক মাস ব্যাপী ICT প্রশিক্ষণ গ্রহণ করি এবং সেখানে সি প্রোগ্রামিং কোর্সটিও সম্পন্ন করি, যা আমার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া ২০১৮ সালে শিক্ষকদের আর অন্যতম আরো একটি বৃহত্তম প্রতিষ্ঠান নাইমে 21 দিন ব্যাপী ICT 54 ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করি। সেখানে বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে আমি দ্বিতীয় স্থান অর্জন করি, যা আমার পেশাগত দক্ষতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেখান থেকে আমরা যে সফরে গিয়েছিলাম তার স্মৃতিগুলো এখনো আমার মনিকোঠায় ভেসে বেড়াচ্ছে। করোনাকালীন অর্থাৎ প্যান্ডামিক সিচুয়েশনের সময় যখন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, তখন আমাদের প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ক্রমে ও তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের একটি অনলাইন পেজ চালু করা হয়, যেখানে আমি এই অনলাইন পেজের মূল দায়িত্ব অর্থাৎ এডিটরের দায়িত্ব পালন করে থাকি।
প্রতিদিনের সকল ক্লাস রেকর্ড করে তা সেখানে আপলোড সহ যাবতীয় দায়িত্ব আমাকে পালন করতে হতো। পরবর্তীতে 2021 সালে পহেলা জানুয়ারিতে আইসিটি জেলা অ্যাম্বাসেডর আমি নির্বাচিত হই। করোনাকালীন সময়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে যেমন শিক্ষকের কলাম, ভোলা টেক, আইসিটি লার্নিং ক্লাব বিডি, আইসিটি সাতক্ষীরা অনলাইন পেজ ইত্যাদিতে বিভিন্ন রকম প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি। এর মধ্যে শিক্ষকের কলামে জনাব আব্দুল আহাদ স্যার, ভোলাটেক অনলাইন স্কুলের সম্মানিত ও জনপ্রিয় স্যার জামিরুল ইসলাম স্যার, আইসিটি লার্নিং ক্লাব বিডির আব্দুর রাজ্জাক স্যার ও শরীফ স্যার, তারপরে সাতক্ষীরা অনলাইন স্কুলের মঞ্জুরি ইলাহি স্যারদের প্রশিক্ষণ আমার কাছে খুবই আকর্ষণীয় ও চমৎকার লেগেছে। এবার আসা যাক যেসব গুণী শিক্ষক আমাদের এই বিভিন্ন কন্টেন্ট তৈরিতে এবং কন্টেন্টের ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মতামত প্রদান করেছেন তাদের পরিচয়। আমার সেরা হওয়ার পিছনে অনেক গুণী শিক্ষকদের মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনা রয়েছে যা আমার ফেসবুক পেজে টাইম লাইনে এবং শিক্ষক বাতায়নের ব্লগে তুলে ধরার চেষ্টা করেছি। এক্ষেত্রে বেশ কয়েকজনের নাম না বললে নয়, তারা হচ্ছেন জনাব ফজলুল হক স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর কিশোরগঞ্জ। জনাব আবু আব্দুর রহমান সিদ্দিক স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর কুড়িগ্রাম। জনাব আহমদ হোসাইন স্যার, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী। জনাব নাজমুল হক স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর নাটোর। জনাব আব্দুর রাজ্জাক স্যার ও জনাব শরীফ আহমেদ স্যার, আইসিটি লার্নিং ক্লাব বিডি। মোহাম্মদ আমির হোসাইন স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর কুমিল্লা। জনাব আবদুল্লাহ তারিক স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর মাগুরা। জনাব সাইফুর রহমান স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর মাদারীপুর। জনাব অচিন্ত মণ্ডল স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর খুলনা। জনাব শেখ মোহাম্মদ সোহেল রানা স্যার, সেরা কন্টেন্ট নির্মাতা, আইসিটি জেলা অ্যাম্বাসেডর গাইবান্ধা। এছাড়াও আরো অবদান রেখেছেন আমার কন্টেন্ট তৈরিতে এবং বিভিন্ন বিভিন্ন সুপরামর্শ প্রদান করেছেন জনাব প্রভাতী রানী ম্যাম, জনাব তোপি রানী সেন ম্যাম, জনাব রোকসানা পারভিন ম্যাম, জনাব রোকসানা আক্তার, জনাব রেহেনা পারভিন ম্যাম, জনাব রেহেনা আক্তার ম্যাম প্রভৃতি। এছাড়া উল্লেখযোগ্য অবদান রেখেছেন জনাব মঞ্জুর আহমেদ, জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ স্যার, জনাব তরিকুল ইসলাম স্যার, জনাব সারোয়ার জাহান স্যার, জনাব গোলাম ওয়ারেস স্যার সহ অনেক গুণী শিক্ষক বৃন্দ। এই ছিল আমার সফলতার গল্প সংক্ষিপ্ত আকারে বললাম আপনাদের সামনে। এর পরবর্তীতে আরো কিছু যদি জানার থাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। জনাব মামুনুর রহমান স্যার, আপনি শিক্ষক বাতায়নে কি কি করেছেন, কি কি কাজ করেছেন সেগুলো বলেছেন, আপনাকে যারা সার্বিকভাবে সহায়তা করেছে আপনি প্রত্যেকের নাম উচ্চারণ করেছেন, ভীষণ ভালো লাগলো আপনার গল্প শুনে, আপনার কথাগুলো শুনে। আশা করি যে বাতায়নের সঙ্গে এরপরেও নিয়মিত থাকবেন এবং বাতায়নকে প্রতিনিয়ত সমৃদ্ধ করবেন নিজের কর্মের মাধ্যমে। আপনাকে অশেষ ধন্যবাদ স্যার আজকের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য, সাথেই থাকুন। এবার আমরা আরেকজন সেরার গল্প শুনব। করোনাকালীন বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিক্ষকেরা এবং প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সর্বস্তরের শিক্ষকগণ তাদের নিজ উদ্যোগে নিজ তাগিদে অনলাইন ক্লাস শুরু করেছিলেন, চেষ্টা করেছিলেন নিজের বিদ্যালয়ের শিশুদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিশুদেরকে তাদের অনলাইন ক্লাসে যুক্ত করার জন্য। বাংলাদেশের শিক্ষকদের এই কাজ অনলাইন ভিত্তিক এই কাজগুলো চিরকাল ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এটা আমার কাছে মনে হয়, কারণ করোনাকালীন ঘরে বসে না থেকে আরাম না করে তারা যে কঠোর পরিশ্রম করেছেন তা সত্যি চিরস্মরণীয় হবার যোগ্য। তো শিক্ষক বাতায়নকে অশেষ ধন্যবাদ। এই
অনলাইন পারফর্মারদের থেকে সেরা নির্বাচিত করে তাদেরকে শিক্ষক বাতায়ন মূল্যায়িত করেছেন, সম্মানিত করেছেন। এখন শুনবো একজন সেরা অনলাইন পারফর্মারের গল্প, জনাব সাবিনা ইয়াসমিন, প্রভাষক ইংরেজি, বাড়িধারা নাজমুল উলুম আলিম মাদ্রাসা, বাড্ডা, ঢাকা। জনাব সাবিনা ইয়াসমিন, ম্যাডাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জনাব সাবিনা ইয়াসমিন, ম্যাডাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছি। জি, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আপনার গল্প আমরা শুনতে চাই। শিক্ষক বাতায়নে আপনি সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন। আপনি কোন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রথম অনলাইন ক্লাস শুরু করেছেন, কিভাবে করেছেন, কিভাবে বিদ্যালয় শিশুদেরকে যুক্ত করেছেন, তারপর আপনার আজকে যে আপনি সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন, আপনার এই শুভযাত্রার গল্প আমরা শুনতে চাই। জি, করোনাকালীন সময়ে প্রথমে আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় সাহেব আমাদেরকে মিটিং কল করে বলেছিলেন, এটা তো সবাই সব প্রতিষ্ঠানে যার যার মতো করে শুরু করেছিলাম। শুরু করার পরে উনি বলেছিলেন যে অনলাইন ক্লাসের কথা, তো এক সময় ওটা বন্ধ হয়ে যায়, তারপরে জুম ক্লাস শুরু হয়। তো অনলাইন ক্লাস বন্ধ হওয়ার পরেও আমি মানে আমার কাছে খুব ভালো লাগতো, প্রথম যেহেতু এটা শুরু করেছি খুব ভালো লাগতো, তো সেজন্য এটা আমি চালিয়ে যাচ্ছিলাম জুমের পাশাপাশি। তারপরে আমাদের সবার প্রিয় সবুজ হাসান স্যার খুব শুরু থেকেই আর কি আমাকে নক করেন, আর উনি হচ্ছে আমার সম্মানিত স্যার। আমার বাড়ি হচ্ছে বাগেরহাটে, যদিও আমি ঢাকার, কিন্তু আমার গ্রাম হচ্ছে বাগেরহাট, এবং সবুজ হাসান স্যার যেখানে জব করেন ওটাই হচ্ছে আমার গ্রাম। তো স্যারের কথায় আমি সাড়া দিয়ে আমি ক্লাস নেওয়া শুরু করি। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত সবকিছুতে আমি স্যারের কাছ থেকে ডিরেক্ট হেল্প পেয়েছি অ্যাজ এ স্টুডেন্ট। তো সব কিছু আমি তার কাছ থেকে শিখেছি। তাছাড়া আমাদের হচ্ছে জেসমিন ইসলাম একজন ম্যাম আছেন বাগেরহাটের, তারপরে যশোরের শিরিন খাতুন ম্যাম, মানে বাতায়নের ক্লাস আপলোড করা বা সবকিছু, বাতায়নের সব কাজ আমাদের তো সবার জানা কোন কোন কাজগুলো করতে হয়, সবকিছু আমি ওনাদের কাছ থেকে শিখেছি। তারপরে আরেকজন স্যার আছেন আব্দুল আলিম স্যার, হচ্ছে সাফাহার নওগা, উনি আমাকে বিশেষভাবে, উনিও জেসমিন ইসলাম ম্যাম এবং শিরিন খাতুন ম্যাম আর এবং সুবুজ হাসান স্যারের মতো উনিও আমাকে হেল্প করেছেন, মানে অ্যাম্বাসিডর হওয়ার জন্য কি কি করতে হয় এ বিষয়ে সবুজ হাসান স্যার আর আব্দুল আলিম স্যার আমাকে খুব বেশি হেল্প করেছেন। তো আসলে একা তো কোনো কিছুই করা সম্ভব না, আর এর আগে কখনোই অনলাইন ক্লাস নেওয়া হয়নি, তো সেক্ষেত্রে সবার হেল্প ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর তখন তো একটা জিনিস পারছি না, নিজেকে খুব মানে ডিসঅ্যাপয়েন্টেড লাগতো, মানে কেমন লাগতো, আমি পারছি না, এটা হচ্ছে সবাই করছে আমি পারছি না এরকম। তো ওনারা খুব কর্ডিয়ালি আমাকে রিসিভ করেছেন, এবং অনেক টিচারদের সাথে তো পরিচয় আসলে এর আগে থেকে ছিল না, কিন্তু যাকে যখন নক করেছি, যেমন আমাদের নাজমুল হক স্যার, যখনই যাকে যে প্রয়োজনে নক করেছি সবাই খুব কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেছেন এবং কাজটি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, যে জন্য আজকে এত এত অর্জন আলহামদুলিল্লাহ করতে পেরেছি বিভিন্ন অনলাইন ইয়াতে ট্রেনিং নিয়ে। যেমন খুলনা অনলাইন স্কুলে ট্রেনিং হয়েছিল, সেখান থেকে ভুলাটেকে, মানে এই দুইটা প্ল্যাটফর্ম থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি। তারপরে শিক্ষক বাতায়নে যে ধরনের প্রশিক্ষণ গুলো আয়োজন করেছেন আমি চেষ্টা করেছি যুক্ত হওয়ার, কিছু শেখার, তো সেভাবে নিজেকে সমৃদ্ধ করেছি ধীরে ধীরে। তারপরে কন্টেন্ট আপলোড করি প্রতিপাক্ষিকে, এবং অনলাইন ক্লাস নেই। অনলাইন ক্লাস আমি বাংলাদেশ অনলাইন মাদ্রাসার পেজেও নিয়েছি, খুলনা অনলাইন স্কুলে নিয়েছি, এবং আমার যে মাদ্রাসার পেজ আছে বাড়িধারা নাজমুল উলুম আলিম মাদ্রাসা, ওখানে জুমে ক্লাস চলার পরেও আমার কাছে ভালো লাগতো, যে শুরুতে আমি বলেছি আমি প্রতিনিয়ত ওখানে প্রতিদিনই ওখানে ক্লাস দিতাম। তো আর খুব মানে এতটা বেশি এক্সাইটেড প্রতিপাক্ষিকে আমি থাকতাম, যে যখন আমার 100 ক্লাস হয়ে গেল বা কি আমার অনেকগুলো কন্টেন্ট আপলোড করা হয়ে গেল, তখন আমি প্রতিপাক্ষিকে নিজেকে মানে দেখার জন্য, যে আমি উঠতে পারছি কিনা, মানে আমি কি আছি কিনা আমার নামটা, এটা খুবই মানে আমি দেখতাম।
তো আমরা অ্যাম্বাসেডর হওয়ার পরে টিটিসি এর ওখানে আমরা কবির হোসেন স্যারের সাথে, সম্মানিত স্যারের সাথে আমরা দেখা করি একটা, তখন আমার খুবই বলতে ইচ্ছে হচ্ছিল যে স্যার আমি কি ফ্লাই করতে পারবো, কিন্তু তা বলিনি সবার সামনে, ভয়ে লজ্জায়। তখন ভাবলাম যে কাজ করতে থাকি, যে সবুজ হাসান স্যার স্যার সবসময় আমাকে ইন্সপায়ার করতেন যে মানে হাল যাতে না ছাড়ি, কাজ করতে থাকো, মানে এভাবে আমাকে অলওয়েজ ইন্সপায়ার করেছেন। তো মাঝে মাঝে বলতাম যে স্যার আমাকে দিয়ে মনে হবে না, আমি মনে হয় পারবো না কিছু করতে, সবাইকে দেখি আমি হতে পারছি না, মানে এরকম। তো বলতো অল্পতে এত ধৈর্য হারা হয়েও না, ইনশাল্লাহ পারবে। তো ওই অনলাইন ক্লাসটা নেওয়া আমি কখনো ছাড়িনি। তো অনেক ফিডব্যাক অবশ্য সবার কাছ থেকে পেয়েছি, অনেক শিক্ষকরা আমার ক্লাসে। ম্যাডাম আমি একটু 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 জানতে চাই যে আপনি এ পর্যন্ত মোট কতগুলো অনলাইন ক্লাস নিয়েছেন? আর হ্যাঁ, থ্যাংক ইউ। আর সেটা হচ্ছে যে আমি 155টা নিয়ে আপলোড করেছি বাতায়নে, কিন্তু এর আগে আমি জানতাম না যে বাতায়নে আপলোড করতে হয়, এর আগে অনেক ক্লাস আমার এভাবে রয়ে গেছে। তো আমি অনেক পরে এসে শিখেছি যে বাতায়নের ক্লাস রুটিন, অনলাইন রুটিন তৈরি করে ক্লাস আপলোড করতে হয়। তো সেক্ষেত্রে অনেক ক্লাস রয়ে গেছে। আর জুমের ক্লাস হচ্ছে দেওয়া যায় বাকি, এটা আমি এক ম্যামের কাছ সেরা হওয়ার গল্পে শুনেছি যে জুমের ক্লাসও ক্লাস হিসেবে রুটিন তৈরি করে বাতায়নে আপলোড করা যায়। তো সেগুলো তো আমার মিসিং অনেক রয়ে গেছে। তো তারপরে আমি যেগুলো আপলোড করেছি তার মধ্যে হচ্ছে 155টা, এখনো আমি নেই, ক্লাস নেই আর কি, ইয়াতে অনলাইনে ক্লাস নিচ্ছি। তো আমার ক্লাস নিতে যে ভালো লাগার আরেকটা কারণ, যেটা আমি বলতে চাচ্ছিলাম, অনেক খুব ভালো সবাই মানে ভালো ফিডব্যাক আসে, সব টিচাররা বলে যে আপনারা মানে পড়ানোর টেকনিকটা অনেক সুন্দর, বা অনেক সুন্দর করে বুঝান, মানে এই এই কমেন্টস এর কারণে আমি আসলে আর ছাড়িনি। তো এইসব কারণেই হয়তো আমার চেষ্টা, বাকি আমাকে যারা স্যাররা আমাকে অনেক ইন্সপায়ার করেছেন সবাই, এ কারণেই হয়তো আজকে আমি সেরা হতে পেরেছি। এখানে আমার নিজস্ব কোনো ক্রেডিট বাকি কোনো ইয়া নাই, আমি সবকিছু সব অর্জন আপনাদের জন্য। আর অনেক কথা বলার ছিল, আমি শিক্ষকের কলামে তো আমি অ্যাটেন্ড করতে পারিনি, পার্টিসিপেট করতে পারিনি, আমি গ্রামে গিয়েছিলাম। আমি 1 তারিখে যে কি বলবো, আসলে এমন একটা পাখিকে আমি সেরা হয়েছি যে পাখিকে আমি গ্রামে ছিলাম, আমার এক আত্মীয়ের বাড়িতে নেটওয়ার্কের বাইরে দুইটা এখনো, যদি মনে করেন আপনি বলতে পারেন, আমরা আপনাদের গল্প শুনতে চাই, আপনাদের কথা শোনার জন্যই আজকে আমরা মিলিত হয়েছি ভার্চুয়াল ভাবে। জি, সেটা হচ্ছে যে 2 তারিখে যখন আমি রাস্তায়, তখন আমাকে আমাকে রিস করতে পারে নাজমুল হক স্যার, তো বলে উনি একটু জোরেই বলে লাউডলি যে আপনাকে এতবার ফোন দেওয়া হচ্ছে, আপনাকে কেউ পাচ্ছে না, হ্যাঁ এতবার ফোন দিচ্ছে, আপনি তো সেরা অনলাইন পারফর্মার হয়েছেন। আসলে বাড়ি থাকার কারণে আর মোবাইলের ইয়া থেকে কিন্তু অত ভালোভাবে ইয়াটা শিক্ষক বাতায়নে কিন্তু ব্রাউজ করা যায়, তো সেজন্য আমি আর দেখতে পারিনি। তো আমি স্যারের কাছে শুনে, প্রথম শুনে আমি খুবই ভালো লাগলো যে স্যার আমাকে নিউজটা দিয়েছেন। তারপর আমি দেখলাম যে না, আমি সেরা অনলাইন পারফর্মার হয়েছি। এই তারপরে আমাকে বলেছিলেন যে 5 তারিখে হচ্ছে শিক্ষকের কলাম থেকে ইয়ে হবে, সেরাদের গল্প শুনবো। তো আমার বাড়ি থেকে আসার কথা ছিল আরো পরে, শুধু এই কারণেই আমি ঢাকা রওনা করি। তো সকাল 7টায় রওনা করি, আর ইনশাল্লাহ আমি ভেবেছি যে 3টা 4টায় পৌঁছে যাব, 7টার সময় আমি হয়তো পার্টিসিপেট করতে পারবো। কিন্তু আমি আইরনি অফ ফেট, আমি ঢাকায় এসে পৌঁছে হচ্ছে রাত 9টার দিকে। তা আজকে আবার কালকে অসীম কুমার স্যার আমাকে কল করেছেন, আজকে আমার এক স্টুডেন্ট মারা গিয়েছে ব্রাহ্মণবাড়িয়ে আর কি, আমাকে ওখানে যেতে হয়েছিল। সকালে আমি জার্নি করে গেলাম, দুপুরে ওখানে থেকে আমি আবার রওনা দিয়ে চলে আসছি, যাতে আমি এখানে মানে টাইমলি পার্টিসিপেট করতে পারি। তো অনেক মানে কষ্ট, মানে অনেক আশা আমার যে আমি এখানে কথা বলবো, বা আমার কোনো প্রিপারেশন নাই কথা বলার, কোনো কিছু ছাড়াই ইনস্ট্যান্ট আমি জয়েন করে খুবই সামান্য ভাবে বললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা আমার দৃষ্টিতে দেখবেন, এই আর কি। ধন্যবাদ আপা, আপনার একজন শিক্ষার্থী মারা গিয়েছে এটা শুনে খুবই মর্মাহত হলাম, আমরা তার বিদেহী আত্মার মুক্তি এবং শান্তি। আর একটু বলি, ও হচ্ছে আমার, আপনারা সবাই দোয়া করবেন, ও হচ্ছে আমার ঢাকার লাইফের প্রথম স্টুডেন্ট 2006-এ,
আমি এটা অনার্সে ভর্তি হই 2006 থেকে। ও অনার্স ফার্স্ট ইয়ার, ও ইংলিশ অনার্স পরে থার্ড ইয়ারে উঠছেন, অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি পড়িয়েছি একাধারে। আমি এখানে অনেক সম্মানিত টিচাররা আছেন, সবাই দোয়া করবেন আমার স্টুডেন্টের জন্য। আসলে আমাদের সবকিছুই তো হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে ঘিরে, আমাদের ভালো লাগা, ভালো থাকা। তো এত কাছের একজন স্টুডেন্ট এত বছর পড়ালাম, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনারা সবাই দোয়া করবেন। করি কাবিদে হিয়াতার মুক্তি এবং শান্তি কামনা করি। আপা, আপনি অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাই। আর আপনি অনেক 155টা ক্লাস বাতাবানে অন্তর্ভুক্ত করেছেন এবং এর বাইরেও অনেক ক্লাস নিয়েছেন। এটা সত্যি খুব মহৎ একটি কাজ। করোনাকালীন বসে না থেকে, ঘরে বসে না থেকে আপনি অনেক অনলাইন ক্লাস সম্পন্ন করেছেন এবং ঈশ্বর আপনার কাজের যোগ্য স্বীকৃতিও আপনাকে দিয়েছে শিক্ষক বাতায়নের মাধ্যমে। আমি বারবারই বলি, শিক্ষক বাতায়ন হচ্ছে আমাদের সকল শিক্ষকদের প্রেরণার জায়গা, স্বীকৃতি পাওয়ার জায়গা, আমাদের স্বপ্নের জায়গা, নতুন উদ্যমে পথ চলার জায়গা। ধন্যবাদ। এবারে আমি যুক্ত হতে চাই আমাদের পাক্ষিকে নির্বাচিত হওয়া সেরা নেতৃত্ব জনাব মোসাম্মদ সাজেদা খাতুন ম্যাডামের সঙ্গে যুক্ত হতে চাই। জনাব মোসাম্মদ সাজেদা খাতুন ম্যাডাম আমার ফেসবুকে বন্ধু নন, কিন্তু মাঝে মাঝে আমি ওনার বিভিন্ন কার্যকলাপ দেখি, আমার ভীষণ ভালো লাগে। আপা, আমি ভীষণ খুশি হয়েছি যে শিক্ষক বাতায়ন আপনার কাজকে সঠিকভাবে মূল্যায়িত করেছে। এবারে আপনার গল্প শুনবো আপা। স্কুলে আপনার নেতৃত্বে কি কি পরিবর্তন সাধিত হয়েছে, স্কুলের কি কি উন্নয়ন হয়েছে, সেই গল্পগুলো আমরা জানতে চাই। ধন্যবাদ সুবর্ণা রায়, লিপা আপু সহ আজকের এই ভার্চুয়াল আয়োজনে যারা যুক্ত আছেন, প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে শ্রেণীভেদে সালাম এবং আদাব জানাচ্ছি। আসলে শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপ কর্তৃক এরকম একটা আয়োজনে আজকে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এটা একটা ভীষণ ভালো লাগার বিষয়। আমার সেরা নেতৃত্ব হওয়ার গল্পটা আসলে যদিও অনেক বড়, সংক্ষিপ্ত আকারে আমি একটু বলতে চাই, আর মনের কথাগুলো আসলে সংক্ষিপ্ত আকারে যদিও বলা হয় না অনেক সময় দেখা যায়, তারপরও যেহেতু এটা ভার্চুয়াল আয়োজন সবার গল্প আমরা শুনবো আজকে। আমি মোসাম্মদ সাজেদা খাতুন, যারা আজকে আমাকে চেনেন না, আমি আমার মুখে আমার পরিচয়টা দিচ্ছি। আমি প্রধান শিক্ষক বেলকা মনিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সুন্দরগঞ্জ গাইবান্ধায়, এটা গাইবান্ধা উপজেলায় অবস্থিত। আসলে আমি যদি একটু শুরু থেকে বলি, তাহলে আমি খুব স্বল্প মানে খুব কম বয়সে আমি এই প্রাথমিক শিক্ষা পরিবারে, এত বড় একটা পরিবারে যুক্ত হই, সেটা মাত্র 18 বছর বয়সে আমি সহকারী শিক্ষক পদে এখানে জয়েন করি, মাত্র এসএসসি পাস একটা সার্টিফিকেট দিয়ে। পরবর্তীতে যাই হোক, চাকরির ফাঁকে মোটামুটি গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পেরেছি। তারপর সংসার সন্তান সব মিলে আমার জীবনযাপন চলছিল, খুব ভালো চলছিল, বেশ ভালোই। তো আমি শিক্ষকের কলামে যুক্ত হয়েছিলাম গত পরশু দিন, সেখানে আমার কষ্টের গল্প বলেছি। যেহেতু আজকে আসলে গল্পই শোনার জন্যই আপনারা আমাকে বা আমাদেরকে ইনভাইট করেছেন, তাহলে গল্পটা তাই বলতেই চাই, যদিও কষ্টের গল্প। আমি আমার প্রথম সন্তান, 17 বছর বয়সে আমি ওর মা হই, ও ক্লাস 8 পড়তেছিল, হঠাৎ করে ওর আসলে জ্বর চলে আসে, কয়েকদিন জ্বরটা থাকে, প্রায় 7-8 দিন পর্যন্ত জ্বরটা কন্টিনিউ হওয়ার পর আমরা ওকে নিয়ে একটু রংপুরে ডাক্তার দেখাতে আসি। কিন্তু আমার জন্য আসলে খুব বড় একটা দুঃসংবাদ ওয়েট করছিল, সেই সংবাদটি হচ্ছে ওর ব্লাড টেস্টের রিপোর্টটা যেটা চলে এসেছিল সেটা ছিল লিউকেমিয়া হয়েছিল, যে কি ব্লাড ক্যান্সার। তো এই সংবাদ আসলে প্রত্যেকটা মায়ের জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার, কতটা কষ্টকর সেটা আপনারা সবাই জানেন, বোঝেন। এরপর ওকে নিয়ে আমরা 2 বছর আমরা স্বামী স্ত্রী আমার আত্মীয় স্বজন বাবা মা সবাই মিলে প্রচুর আমরা চেষ্টা করেছি, দেশে দেশের বাইরে, আমরা ইন্ডিয়ার ভেলোর কলকাতা বিভিন্ন জায়গায় ওকে নিয়ে ঘুরেছি, চিকিৎসা করার চেষ্টা করেছি, প্রায় 20 টাকার উপরে খরচ করেছি, কিন্তু আমার সন্তানকে আসলে শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি।
ও চলে গেছে, ও যখন হসপিটালে ছিল, পিজি হসপিটালে, তখন আমার প্রধান শিক্ষক পদে আমি আমার হচ্ছে আমাকে কল করা হয় এখান থেকে যে আপনার চিঠি, আপনি প্রধান শিক্ষক পদে যোগদান করবেন কিনা। আমি এরকম প্রিপারেশন ছিল না যে আমি প্রধান শিক্ষক পদে যোগদান করব, কারণ প্রধান শিক্ষক এই পদে যোগদান করা করলেই শুধু হবে না, এই পদের দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে, যার জন্য আমি উত্তর দিয়েছিলাম যে না, আমি করতে চাই না, আমি সহকারী টিচারই থাকব। কারণ আমার ওই সময় আমার মেয়ের জীবনে চাইতে আসলে বড় কিছু ছিল না। তখন আমার মেয়ে আমাকে রিকোয়েস্ট করে যে হচ্ছে ওর বাবা একজন প্রধান শিক্ষক, তাই ওর হচ্ছে ইচ্ছা যে আমার মাও একজন প্রধান শিক্ষক হবে, আমি যেন আমার বন্ধুদের সাথে বলি বা বন্ধুদের কাছে বলতে পারি যে আমার মা বাবা দুজনেই প্রধান শিক্ষক। এই কথাটা ও আমাকে জড়িয়ে ধরে বললো, মা প্লিজ তুমি যাও এবং জয়েন করে আসো। আমি আসলে এরকম একজন অসুস্থ সন্তানের কথাকে উপেক্ষা করতে পারিনি, আমি চলে এসেছিলাম আমার গ্রামে। এসে আবার আমি প্রধান শিক্ষক পদে জয়েন করি, আবার আমি মেডিকেল লিভ নিয়ে আমি ঢাকায় চলে যাই এবং আমার মেয়ের চিকিৎসা ওর সাথে থাকি। এভাবে দুটি বছর আমি কিভাবে ঘুরে বেরিয়েছি আমি জানি না, একমাত্র সৃষ্টিকর্তা জানেন। কিন্তু তারপরেও আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। আমি এরপর এক বছর প্রায় বাকরুদ্ধ অবস্থা, আমি কি করব, আমার যে সন্তানের কাছ থেকে আমি প্রথম মা শব্দটি শুনেছি, আমার সেই সন্তান আজ আমাকে ছেড়ে চলে গেছে, এটা আসলে কত বড় কষ্ট। তো আমার হাজবেন্ড আসলে আমাকে সাপোর্ট দিচ্ছিলেন, সবাই আত্মীয় স্বজনরা। তো আমি ভাবছিলাম যে ওকে নিয়ে কি করা যায়, আমি আসলে ওকে হারিয়ে যেতে দিতে চাই না, আমি ওকে পৃথিবীর বুকে বেঁচে রাখতে চাই, কিভাবে আমি বাঁচিয়ে রাখতে পারি ওকে। তো এরকম চিন্তা করতে করতে আমার মাথায় আসে, আমি যদি ওকে নিয়ে ওর লাইফ হিস্টোরি, ও যতদিন বেঁচে ছিল আমার কোলে আসা থেকে শুরু করে ও পৃথিবীতে থাকাকালীন, আমি ওকে নিয়ে তো একটা লিখতে পারি, আমি এটুকু করতে পারি কিনা। তখন আসলে আমি ওকে নিয়ে লেখা শুরু করি। একদিনে আমি প্রায় 27 পৃষ্ঠা লিখে ফেলি। এই 27 পৃষ্ঠা লেখার পর আমি বারবার এই পৃষ্ঠাগুলো পড়তে থাকি, আর মনে হলো যে না, এটা একটা বই হবে। আমার কাছে বারবার মনে হয়েছে এটা বই হওয়া সম্ভব, আমি ওকে নিয়ে এটা লিখতে চাই। পরে সত্যি আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আমি একটা বই লিখেছি ঈশা নামের সেই মেয়েটি, খুবই কষ্টকর একটা লেখা এটা আমার। বইটি মোটামুটি আমার এলাকা এবং বিভিন্ন জায়গায় বেশ এটা প্রশংসা পায় আর কি, সবাই আমাকে প্রশংসা করেন যে এত ভালো একটা বই আসলে কিভাবে আপনি লিখলেন। আসলে এটা বই কিনা আমি জানি না, এটা আমার কষ্ট, এগুলোই সাজিয়ে লিখেছিলাম। এই কষ্টগুলো প্রত্যেকটা মানুষ মনে হয় আসলে তার নিজের কষ্টগুলো সাজিয়ে লিখলে একটা বই হবে, সেরকমই আমার একটা বই হয়েছে। তো এরপর আমি আমার চিন্তাধারা একটু চেঞ্জ করতে থাকি, যে আমাকে একটু স্কুলে আমার শিশুদের সাথে ইনভলভ করতে হবে। তখন আমি আস্তে আস্তে আমার শিশুদেরকে ভালোবাসতে শুরু করলাম, স্কুলকে বেশি সময় দিতে শুরু করলাম, সেই সকাল থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত। মাগরিবের আজান আমার স্কুলেই হয়ে যেত, আমি মাগরিবের পর 8টা 9টায় বাসায় ফিরতাম। আমার স্কুল থেকে আমার বাসা খুব কাছাকাছি, একেবারেই কাছাকাছি, আমি স্কুলেই থাকতাম। শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি তাদের আবৃত্তি শেখানো, তাদের হচ্ছে কো-কারিকুলাম অ্যাক্টিভিটিজের যে জিনিসগুলো আছে মোটামুটি, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে তারপর গানের টিচার দিয়ে গান গাওয়া শেখানো, এগুলো করতে থাকি আস্তে আস্তে। তারপর স্কুলকে মোটামুটি ভালোবাসতে লাগলাম, আমার শিশুদের মাঝেই, আমার শিক্ষার্থীদের মাঝে আমার সন্তানকে আমি উপলব্ধি করতে থাকলাম। আমার সন্তান খুব মেধাবী স্টুডেন্ট ছিল, ও ভালো গান করতো, খুব একটা টিভি চ্যানেলেও চান্স পেয়েছিল, খুব ভালো মেধাবী, ও কণ্ঠস্বর মানে এত ভালো ছিল, সেটা সরি ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, পরবর্তীতে এভাবে আমার স্কুলকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যেতে থাকি। আমি এরপর সেরা শিক্ষক অর্থাৎ শ্রেষ্ঠ শিক্ষক, আমি ডিস্ট্রিক্ট লেভেলে 2 বার শ্রেষ্ঠ শিক্ষক, আমার স্কুল আমার বিদ্যালয় ডিস্ট্রিক্ট লেভেলে বেস্ট স্কুল হয় আমাদের পদকে। তারপর আমি বিভিন্ন ভাবে শ্রেষ্ঠ যেমন ব্র্যাক কর্তৃক, তারপর হচ্ছে ডিসি অফিস কর্তৃক বিভিন্ন ভাবে মিড ডে মিল আমার স্কুলে চালানো শুরু করলাম। আমাদের জেলা প্রশাসক মহোদয় মিড ডে মিল এর জন্য আমাকে প্রথম অনেক টাকা পয়সা দিলেন, বলা চলে প্রায় লাখখানিক টাকা দিয়েছিলেন উনি আমাকে।
মিড ডে মিল কে পরিচালনা করার জন্য। সেখানে আমরা ইনভলভ হলাম আমাদের টিচার সহ গণ্যমান্য ব্যক্তি। প্রায় আমি 2 বছর পর্যন্ত মিড ডে মিল পরিচালনা করেছি এবং সেখানেও ডিস্ট্রিক্ট লেভেলে আমাদেরকে মিড ডে মিলের জন্য শ্রেষ্ঠত্ব পুরস্কার দেওয়া হয়। এভাবে আমি চালাতে থাকি। তো এরপর দেখা গেছে যে আস্তে আস্তে স্কুলের প্রতি আসলে যে ভালোবাসাটা এটা এতটাই জন্মে যায়। আমি সেখান থেকে মনে হয় যেন আমার সবকিছু সব ভাবনার মধ্যে স্কুলের ভাবনাটাই হচ্ছে সামনে চলে আসে। আপনারা জানেন অনেকে সুন্দরগঞ্জ এখানে আমাদের একটা শ্রেষ্ঠ স্কুল রয়েছে, এটার নাম শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেকেই এই স্কুলের নাম শুনেছে এবং অনেকেই জানেন, হয়তো বা অনেকে ভিজিট করতেও এসেছেন। এই স্কুলটি যিনি প্রধান শিক্ষক ছিলেন তিনি রিটায়ার করেছেন। রিটায়ার করার পর আমাকে আমাদের জেলা প্রশাসক মহোদয় দিয়েছিলেন যে আপনি আপনাকে বুস্টিং দেওয়া হবে, কিন্তু আমি আসলে তার প্রস্তাবকে সরাসরি বলছিলাম স্যার আমি যেতে চাই না, আপনার সহযোগিতা পেলে আমি আমার প্রতিষ্ঠানটাকে অনেক ভালো করতে চাই। এভাবে তারপর আমি আমার স্কুলকে ভালোবাসতে থাকি। তো হঠাৎ করে যেদিন স্কুল বন্ধ হবে শুনলাম আমাদের করোনা কালে, খুব এত কষ্ট পেয়েছি। সেদিন আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্ম শতবার্ষিকী উদযাপন করব, এত আয়োজন ছিল আমার বিদ্যালয়ে, মানে এত অ্যারেঞ্জমেন্ট গুলো আমি করেছিলাম, হঠাৎ করে এটা শুনে এতটা কষ্ট পেয়েছি। সেই বিশাল কেক আসলে শেষ পর্যন্ত খাওয়ার লোক ছিল না। যাই হোক, তারপর আমি চিন্তা করলাম এখন কি হবে, তাহলে শিশুদের জন্য আমরা এখন কি করব, এই করোনা কাল এটা কতদিন চলবে। আমি তাৎক্ষণিকভাবে ওদের মোবাইল নাম্বার গুলো, সমস্ত মোবাইল নাম্বার আমার ডায়েরিতে থাকেই সবসময়, সেগুলো বাসায় নিয়ে আসি এবং এক এক করে যোগাযোগ করা শুরু করি আমার স্টুডেন্টদের সাথে। এরপর আমার মাথায় আসে যে যখন দেখি যে অনেকেই ফেসবুকে তার অনলাইন ক্লাস গুলো করছেন, বিভিন্নভাবে ভিডিও ক্লাস করছে, তখন আমি আসলে লাইভ ক্লাস আমার করা হয়নি। আমি আমার কাছে মনে হয়েছিল আমার এই ভিডিও ক্লাসগুলো আমার শিক্ষার্থীরা যেন দেখতে পায়, যেহেতু এটা গ্রাম, একেবারে গ্রামে এই স্কুলটি অবস্থিত, যার কারণে আমি এই ভিডিও ক্লাসগুলো প্রথমে কিছু ক্লাস ভিডিও করার পরে আমার উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের কাছে গিয়ে বসি এবং স্যারকে রিকোয়েস্ট করি, স্যার এগুলো যদি আমরা আমাদের ডিশ লাইনে চালানো যায় তাহলে আমাদের শিক্ষার্থীরা, প্রত্যেকের বাড়ি বাড়ি টেলিভিশন আছে, তারা কিন্তু এই ডিশ লাইনে এই ক্লাসগুলো দেখতে পাবে। তখন তিনি আবার এটা হচ্ছে অনুমোদনের সঙ্গে আলোচনা করেন এবং তিনি খুব এটা অ্যাপ্রিসিয়েট করেন। শেষ পর্যন্ত ডিসল্যান্ডকে আমরা এটাকে কন্ট্যাক্ট করে দেই এবং এই ক্লাসগুলো আমার ক্লাস দিয়ে প্রথম গাইবান্ধা ডিস্ট্রিক্টে শুরু হয় আর ডিসল্যান্ডে ক্লাস পরিচালনা, মানে শিশুদেরকে দেখানো। তারপর আস্তে আস্তে মোটামুটি এটা আমার অনেক শিক্ষক ইনভলভ হতে লাগলো আমার উপজেলায়। এভাবে চলছিল আর 12 দিনের একটা প্রশিক্ষণ ছিল আমার, ট্রেনিং অর্থাৎ ICT ট্রেনিং। এটাতে খুব বেশি কিছু শেখা হয় না আসলে, যতটুকু শিখেছিলাম সেটা অনেক কাজ দিয়েছে আমার, মানে এতটাই কাজে দিয়েছে যে এই করোনা কালে আমি ওইটুকু নলেজকে কাজে লাগিয়ে, এই যে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে এই ভিডিও এডিটিং, আমার কণ্ঠ এখানে হচ্ছে যে বিষয়গুলো থাকে সবগুলো আমি নিজে করি, এখানে একেবারেই নিজের করা সম্পূর্ণ জিনিসগুলো, শুধু ওই 12 দিনের ট্রেনিংটাকে কাজে লাগিয়ে এবং এই করোনা কাল আমাকে এই উপহারটা দিয়েছে। তো এটা আমি রাত দিন একাকার করে এই কাজগুলো করতাম। যখনই কোনো স্কুলে অনুষ্ঠান হতো, অনুষ্ঠানগুলোকে সুন্দর করে সাজিয়ে আবার সেগুলোকে উপস্থাপন করা, সেখানে ভয়েস দেওয়া, এভাবে মোটামুটি করতাম। অনেকে দেখে প্রশংসা করতো, এটাই ভালো লাগতো। আসলে ভালো লাগার বিষয় এটাই, যখন কারো কাছ থেকে একটা কাজের যে পরিশ্রমের ফলস্বরূপ একটা প্রশংসা পাওয়া যায়, একটা ধন্যবাদ পাওয়া যায়, এটাই আসলে অনেক বড় আমি মনে করি। তো আমি এটাও বিশ্বাস করি আসলে পরিশ্রম করলে সফলতা আসেই, সেটা যে কোনো ভাবেই হোক আসে। যে আজকের যে আজকে যেমন আজকে আমাকে ডাকা হয়েছে, এখানে আমি কথা বলছি, আমাদের অনেক গুণী শিক্ষক গুণীজন স্যারেরা আছেন, তারা শুনছেন আমার কথা, এটা এটা আসলে কত বড় পাওয়া এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি যেদিন সেরা নেতৃত্ব সংকটটা পেলাম সেদিন 1 জানুয়ারি 2022 আমি সন্ধ্যাবেলা বসে কম্পিউটারে কি একটা কাজ করতেছিলাম, তার মধ্যে হঠাৎ করে আমাদের গাইবান্ধা জেলার এক অ্যাম্বাসেডর ভাই আমাকে ফোন করলেন। ফোন করে বললেন, ম্যাডাম আপনি জানেন আপনি সেরা নেতৃত্ব হয়েছেন এ পাক্ষিকে। তা আমি আসলে ওই মুহূর্তে বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ এটা আমার স্বপ্ন ছিল যে আমি একজন সেরা নেতৃত্ব, আর এই
সংবাদটা শুনতে চাই। তো উনি যখন বলছিলেন আমার এত ভালো লাগছিল যে একটা ভাষা প্রকাশ করার মতো না, এমন ভালো লাগা যে সত্যি কিনা। তখন আমি তাড়াহুড়ো করে বাতায়নে ঢুকে যখন নিউজটা নিজের চোখে দেখলাম পেজটা, তখন খুবই ভালো লাগলো। কাজ আসলে কাজের মধ্যেই থাকতে চাই যতদিন আছি, চাকরি অনেকদিন থেকে করছি, 18 বছর বয়স থেকে, প্রায় 27 বছর বয়স হয়ে যাচ্ছে আমার চাকরি জীবন, আরো 11 বছর চাকরি করতে হবে আমাকে যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখেন। তো ভালো কাজের সঙ্গে থাকতে চাই, শিক্ষার্থীদের সঙ্গে থাকতে চাই, আপনাদের সকলের ভালোবাসা পেতে চাই এবং কাজ নিয়েই বেঁচে থাকতে চাই। আমার আসলে গল্প খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বললাম, আরো কিছু জানার থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে বলবেন, ইনশাল্লাহ পরবর্তীতে বলবো। ভালো থাকবেন সবাই, সকলকেই ধন্যবাদ। আপনি আমাদের প্রাথমিক শিক্ষক পরিবারের একজন গর্ব। আমি আগেই বলেছি যে আপনার কাজগুলো আমি ফেসবুকের মাধ্যমে কিছুটা জেনেছি। তো আপনার ঈশামণির হৃদয় বিদারক গল্প শুনলে ভীষণ খারাপ লাগলো। ঈশামণির সঙ্গে আমার একটা মিল রয়েছে, সেটা হচ্ছে আমার বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক, এখন অবসর গ্রহণ করেছেন। আমার মা এখন প্রাথমিকের প্রধান শিক্ষক। তো আগে যখন মা সহকারী শিক্ষক ছিলেন তখন আমার ভীষণ মনে হতো যে মা কবে প্রধান শিক্ষিকা হবেন, আমার ভীষণ গর্ব হবে, আমি সবাইকে বলতে পারবো আমার বাবা মা দুজনেই প্রধান শিক্ষক। আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে, ঈশামণিরও মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। সে যেখানেই থাকুক ঈশ্বর তাকে ভালো রাখুক, তার আত্মার শান্তি এবং মুক্তি কামনা করি। আপা, আমি আপনার লেখা বইটি পড়তে চাই, আশা করি আপনি ব্যবস্থা গ্রহণ করবেন, আমি ওটি পড়তে চাই। আর আপনার আপনার কাজগুলো থেকে, আপনার ভালো কাজগুলো থেকে অনেক ইতিবাচক শিক্ষা নিয়েছি, সেগুলো আমার বিদ্যালয়ে আমি বাস্তবায়িত করতে চাই। ধন্যবাদ আপা, সাথেই থাকুন। সম্মানিত সুধী, আপনারা শুনছেন শিক্ষক বাতায়নে সেরাদের গল্প। আজকের অনুষ্ঠানে বিভিন্ন প্রান্তের সম্মানিত শিক্ষকগণ যুক্ত রয়েছেন, এখনো আমাদের সঙ্গে আমাদের শ্রদ্ধেয় কবির স্যার যুক্ত আছেন, এটা আমাদের জন্য ভীষণ বড় পাওয়া। স্যার আপনাদের সবার গল্প শুনছেন, যারা ভার্চুয়ালি যুক্ত আছেন, যারা লাইভে দেখছেন, তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাই এই ভয়ানক শীতের মধ্যেও আপনারা আমাদের সাথে আছেন বলে। বাতায়নের বিভিন্ন সম্মানিত অ্যাডমিন এবং মডারেটররাও আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবারে আমি যুক্ত হতে চাই সেরা কন্টেন্ট নির্মাতা জনাব মোহাম্মদ আক্তার হোসেন স্যারের সঙ্গে। স্যার এখন একটি জার্নিতে আছেন, স্যার যদি সুযোগ থাকে তাহলে আপনি আমাদেরকে আপনার গল্প শোনান, আপনি কিভাবে সেরা কন্টেন্ট নির্মাতা নির্বাচিত হলেন তার পেছনের গল্প আমরা সংক্ষেপে জানতে চাই। জনাব মোহাম্মদ আক্তার হোসেন স্যার সহকারী শিক্ষক, ভবানীচরণ রোয়াজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি। জি ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আমি একটা কাজে ঢাকা আসছিলাম গত রাত্রে, আমি আজকে আবার ঢাকা থেকে আমার জেলাতে ফিরছি, তো সেই কারণে আমি আমার ভিডিওটা অন করতে পারি নাই। এবং আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমি শিক্ষকের কলাম যারা আয়োজক করেছিলেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ওনারা আমাদেরকে গত 5 তারিখে দাওয়াত দিয়েছিলেন, আমার এলাকাতে ওই দিন ইলেকট্রিসিটি এবং নেটওয়ার্ক দুটার সমস্যার কারণে আমি যোগ হতে পারি নাই, আমি সেজন্য ক্ষমা প্রার্থী। তো সম্মানিত সুধী, যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রথমে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার কাছে, যে সময়ে চতুর্দিকে করোনা কিংবা ওমিক্রন নামক মহামারীতে মানুষ মৃত্যুর সাথে লড়ছে, সেই সময় আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা। আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের শ্রদ্ধেয় কবির স্যারের প্রতি, যে স্যার এত সময়, মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এবং আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপের যারা অ্যাডমিন মডারেটর আছেন তাদের প্রতি, যে আপনারা আসলে, আমি যদি একটু করে বলি, যে আমরা যখন আমাদের প্রাথমিক কারিকুলামে যারা টিপিএড করেছেন সেখানে আমরা দেখেছি যে শিশুকে পেশনা দেওয়া হয়, শিশুকে যখন পেশনা দেওয়া হবে তখন শিশু কিন্তু তার পরবর্তীতে পাঠের প্রতি মনোযোগী হয়ে যায়, কাজ করার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। ঠিক এই শিশুর জায়গা থেকে যদি আমি আমাকে কল্পনা করি শিক্ষক বাতায়নে, আমিও শিক্ষক বাতায়নে আমি একটা শিশুর মতো, আমি এখানে যে কাজ করব সে কাজটাকে যদি কেউ বাহবা দিয়ে থাকে বা যদি সে কাজটার একটু
স্বীকৃতি দিয়ে থাকে তাহলে হয়তো আগামী দিনগুলোতে আমি কাজ করার আরো অনুপ্রাণিত হই। যে কাজটা শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপ করেছেন সেজন্য আমি শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমার সেরা হওয়ার গল্প স্যার দুঃখিত একটু একটু সময় চেয়ে নিচ্ছি একটু। আমাদের আজকের অনুষ্ঠানের একজন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার অনুষ্ঠান থেকে এখন লিভ নিতে চাচ্ছেন। স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, অনেকক্ষণ সময় আপনি আমাদের সাথে ছিলেন, আমাদের গল্প শুনেছেন। আবারও এই অনুষ্ঠানের পরবর্তী পর্বে আপনাকে আসার আমন্ত্রণ দিলাম। ধন্যবাদ স্যার। জি ম্যাম, তো আমি যে কথাটা বলছিলাম ম্যাম, আসলে আমি সেরা হওয়ার পিছনে আসলে আমার তেমন কৃতিত্ব নাই বললে চলবে। কারণ একখণ্ড আমি যেটা বলি, আমি যেটা বুঝি আর কি, যে একখণ্ড হীরক যতই সে উজ্জ্বল বা যতই তার আলো থাকুক না কেন, যখন তার চাইতে আরো অধিক গুণ বা তার চাইতে আরো অধিক শক্তিশালী সূর্য নামক বস্তুটি সেখানে কিরণ দেয়, তখন কিন্তু হীরকটি ঝলঝল করে জ্বলে ওঠে। তো আসলে আমি সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছি সেটা আসলে আমার আলোতে নাই, বরং আপনারা যারা আজকে এই মঞ্চে আছেন বা শিক্ষক বাতনে যে সকল সম্মানিত গুণী শিক্ষক আছেন তাদের আলোতে কিন্তু আমি আলোকিত হতে পেরেছি। তো আমি একটু করে আমি পিছনে যাব। আসলে আমার আইসিটি হাতে করি কোথা থেকে হলো, আমি 2015-16 সালে ফেনী পিটিএ থেকে আমি ডিপিএড করেছিলাম। তো সেখানে আমার কিছুটা হাতে করি ছিল আইসিটির। এরপর 2019 সালে আমি খাগড়াছড়ি পিটিআই থেকে আইসিটি ফর এডুকেশন ট্রেনিংটা সম্পন্ন করেছি। তো আমার একটা দুর্ভাগ্য ছিল যে যখন আমি আইসিটি ট্রেনিংটা করি তখন শিক্ষক বাতায়নের সার্ভার সমস্যার কারণে তখন কন্টেন্ট আপলোড করা যেত না। তো আমরা ট্রেনিংটা শেষ করেছি কিন্তু কন্টেন্টটা আমি আপলোড করতে পারি নাই। তো এরপরে আমি স্কুলে চলে গেছি। স্কুলে চলে যাওয়ার পরে আর শিক্ষক বাতায়ন নিয়ে তেমন কোনো চিন্তাই ছিল না। তো আমাদের খাগড়াছড়ি জেলার আর সবার একজন প্রিয় ব্যক্তিত্ব শ্রদ্ধেয় পরশ মামু স্যার, জানি না স্যার আজকে আছেন কিনা, থাকলে হয়তো স্যারের সামনে সরাসরি কথাটা বলা ঠিক না, তারপর বলছি। তো পরশ স্যার, আমার পরশ স্যারের শ্বশুরবাড়ি হলো আমার স্কুলের পাশে। তো স্যার যখনই শ্বশুরবাড়ি যাইতেন আমার স্কুলে যেতেন। একদিন স্যার তার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন, সেই সময় তিনি সময় করে আমার স্কুলে গেলেন। তো স্কুলে যাওয়ার পর উনি আমাকে বললেন যে ভাই আপনি যেহেতু ট্রেনিংটা করেছেন, আপনি শিক্ষক বাতায়নে কাজ করেন অ্যাম্বাসডারের জন্য হন। তো আমি বললাম যে ভাই আমি তো আসলে ওরকম করে যতটুকু ট্রেনিং করেছি কিন্তু কিভাবে কন্টেন্ট আপলোড করতে হবে সেটা তো আমাদেরকে এখনো ইয়ে করা হয় নাই, আমরা দিয়ে আসতে পারি না যেহেতু আমাদের সার্ভার সমস্যা ছিল। তো পরশ স্যার আসলে একদম পরম যত্নে উনি আমাকে আমার স্কুলের ল্যাপটপটি দিয়ে একবারে খুব যত্ন সহকারে আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয়। তো আজকের এই দিনে যারা আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন আজকে এই দিনে আমি সেই পরশ স্যারকেও অনেক ধন্যবাদ জানাই। তো স্যারের সেই সহায়তা নিয়ে আমি অনেক কাজ করেছি বা এগিয়ে চলেছি। 2020 সালের মার্চ মাসে আমি অ্যাম্বাসডর নির্বাচিত হই। তো অ্যাম্বাসডর নির্বাচন হওয়ার পরেই চিন্তা করলাম যেহেতু বাতায়নকে ভালোই বেসেছি তাহলে আর একটু কাজ জোরে করি। তখন থেকে শুরু করলাম কন্টেন্ট আপলোড করা। তো কন্টেন্ট আপলোড করতে গিয়ে আমি আজকের দিনে ওই সকল শিক্ষকদেরকে আমি স্মরণ করছি যারা আসলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমি দেখেছি আমি যখন একটা কন্টেন্ট আপলোড করতাম আমি কন্টেন্ট আপলোড করার পরে পরে সেটা সম্পর্কে আবার ব্লগ আমি লিখতাম, সেরা যারা হয়েছেন বা যারা গুণী শিক্ষক বা যারা আইসিটিতে দক্ষ তাদের পরামর্শের জন্য। তো আমি দেখতাম যে নেত্রকোনা কিংবা ঠাকুরগাঁও পঞ্চগড় ওসব জেলা থেকে শিক্ষকরা ফোন করতেন, দিয়ে আমাকে পরামর্শ দিতেন যে স্যার আপনার এই জায়গাটাতে একটু ঘ্যাপ আছে, আপনি যদি এই জায়গাটা ফিল আপ করেন তাহলে হয়তো আপনার রাস্তাটা অনেকটাই এগিয়ে যাবে। তো সে স্যাররা পরামর্শ দিত, আমি সেগুলো শুনতাম। তো তাদের পরামর্শগুলো নিয়ে আমি কাজ করতাম। আর সবচেয়ে বেশি আমাকে আজকের এই দিনে আমি আমার এই সেরা কন্টেন্ট নির্মিত হওয়ার পিছনে যা সবচেয়ে বেশি যাদের অবদান ছিল আমাদের রূপা আপু, যার কথা না বললাম না, রূপা মল্লিক আপু, উনি সবচেয়ে বেশি সেরা কন্টেন্ট নির্মিত হওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন। এবং উনি সবসময় আমাকে ফোন করতেন যে ভাই আপনি কাজ করেন, আপনি কাজ করেন, আপনি ইনশাল্লাহ একদিন না একদিন আপনি শিক্ষক বাতানে ভাসবেন, আপু সবসময় বলতেন এই কথাটা। তা আমি ওনাকে বললাম যে আপা আপনি আমি আপনার ছোট ভাই, আপনি বড় বোন হিসেবে আমাকে যতটুকু সম্ভব সহায়তা করেন এবং পরামর্শ দেন। তা আপা দিয়েতেন। আর পরশ স্যার তো আসেননি বললাম। এরপরে আছে আমাদের কুমিল্লার আমির হোসেন ভাই, আসলে যার কথা না বললো নয়, যদিও তার সাথে কখনো এখনো পর্যন্ত আমার কথা হয়েছে। তো উনি আমাকে বলতেন যে ভাই আপনি ব্লগ লেখেন, ছবিগুলো আপনি ইয়ে করেন,
ছবিগুলো আপনি আপলোড করেন, তো ওনার কথাগুলো আমি নিতাম, নিয়ে আমি দিয়েছি। আমি এ পর্যন্ত আমার কন্টেন্ট প্রায় 167টি কন্টেন্ট হয়েছে, ছবি হয়েছে প্রায় 1050-এর কাছাকাছি, ব্লগও প্রায় 150-এর মতো হয়েছে, আর অনলাইন ক্লাস আছে 257টি আমার। তো তাদের পরামর্শগুলো নিয়ে আমি কাজ করেছি, এবং আমার জেলা আমার উপজেলার আরেকজন ম্যাডাম আছে, যার কথা না বললে হয়তো বাদ পড়ে যায়, প্রভাতী ম্যাডাম, আমার খুব বড় দিদি বলা যায়, আমি সবসময় দিদিই ডাকি, উনি আমাকে ছোট ভাই ডাকে। তো উনিও আমাকে বলতো যে আক্তার তুমি কাজ করো, তুমি একদিন না একদিন হবেই। তো এই সকল এই যে পরশ মাহমুদ বা রূপা মল্লিক ম্যাডাম, তারপর আমাদের প্রভাতী ম্যাডাম, আমির স্যার, ওনারা আমাকে অনেক সাহস দিয়েছেন, ওনাদের সাহস পেয়ে আমি কিন্তু কাজ করেছি। এরপরে মাঝে মাঝে আমি অসীম স্যারকে বিরক্ত করতাম, স্যার আপনি আমাকে পরামর্শ দেন, টুটুল স্যারকে বলতাম স্যার আপনি পরামর্শ দেন। তারপর আমাদের চট্টগ্রাম অনলাইন স্কুলে আমি ক্লাস নিতাম, তো চট্টগ্রাম অনলাইন স্কুলে ক্লাস নিতে গিয়ে আমি আমাদের মান্নান স্যার, মান্নান সুমন স্যার ছিল, তো স্যারকে বিরক্ত করতাম, স্যার কিভাবে কাজ করলে আমি আরো এগোতে পারি, আপনি আমাকে স্যার পরামর্শ দেন। তো স্যাররা আমাকে আসলে একদম ছোট ভাইয়ের মতো মনে করে পরামর্শ দিয়েছেন, তো তাদের পরামর্শগুলো নিয়ে কিন্তু আমি আজকে সেরা কন্টেন্ট নির্মাতা হয়েছি। তো এই জন্য আজকে আমি এই অনুষ্ঠানে আমার এই সেরা কন্টেন্ট নির্মাতা হওয়াটি, যারা আমাকে উপদেশ দিয়ে, কারিগরি সহায়তা দিয়ে বা পরামর্শ দিয়ে সহায়তা করছেন, তাদের জন্য আমি উৎসর্গ করে দিলাম। শিক্ষক বাতায়নে আসলে তবে আমি বেশিরভাগ শিক্ষক বাতায়নে কাজ করতাম একদম ভোরে, আমি ফজর নামাজ পরেই শিক্ষক বাতায়নে কাজ করতাম, আর কাজ করতাম বিকেল বেলা যখন বন্ধুদের সাথে আড্ডায় বসতাম মাঠে, তখন বন্ধুরা বলতো কি তুই কি করিস এত কাজ, আমি বলবো আরে কিছু না, এমনি একটু খুঁটিনাটি দেখতেছি আর কি। তো সেই সময় বসে বসে ছবিগুলো আপলোড করে ফেলতাম, ব্লগ লিখে ফেলতাম, বা অন্য অন্যান্য যারা কন্টেন্ট সেরা হয়েছে তাদের কন্টেন্ট গুলো দেখতাম, বা অন্যান্য আমার যারা শিক্ষক ভাই বোন আছে তাদের কন্টেন্ট গুলো আমি রিডিং দিতাম, বা আমাকেও আমার কন্টেন্ট গুলো দেখার জন্য তাদেরকে আমি আহ্বান জানাতাম, ওই বিকালবেলা অবসর সময়টি কাজে লাগাতাম। তো যাক, সেই অবসর সময়টি হয়তো কাজে লাগিয়েছি বিধে হয়তো, আর আপনাদের ভালোবাসা ছিল বিধে হয়তো আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো আসলে আমি আর বেশি কিছু বলবো না, তবে আমরা আমি চাই আমাদের প্রিয় শিক্ষক বাতাবরণটা, আমরা যাতে শিক্ষকরা সবাই একই পরিবার, আমরা আজকের দিনে আমাকে যেভাবে সহায়তা করেছেন, আগামী দিনে যারা এখনো হন নাই বা যারা এখনো হওয়ার জন্য খুব চেষ্টা করছে, তাদেরকেও আমরা সহায়তা করে আমাদের শিক্ষক বাতায়নের সেরা তালিকায় নিয়ে আসতে চাই। তো সেই জায়গাটা থেকে আমরা সবাই উদারতভাবে বা সবাই উন্মুক্ত মনমার সাথে নিয়ে আমরা সহায়তা করব, সেই প্রত্যাশা রাখছি। এবং যারা আজকে অনুষ্ঠানে আছেন, বর্তমানে আছেন, এবং যারা লাইভে দেখছেন, সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার আসলে ওরকম বীরত্ব বা শ্রেষ্ঠত্ব গল্প নয়, দুটি কথা শেষ করছি। আমি হয়তো লিভ নিতে হবে যেহেতু আমি গাড়িতে উঠবো। তো ম্যাডাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যদি কখনো সুযোগ হয় আবার আপনাদের সাথে যুক্ত হবো আর কি। ম্যাডাম ধন্যবাদ আক্তার হোসেন স্যারকে, স্যারের কথাগুলো ভীষণ ভালো লেগেছে। স্যার যাত্রা পথে রয়েছে, তারপরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, এই জন্য স্যারকে কৃতজ্ঞতা জানাই, আবারও অভিনন্দন জানাই সেরা হওয়ার জন্য। আক্তার হোসেন স্যারকে অনেক বছর ধরে ফেসবুকে চিনি, তার কার্যক্রম গুলো দেখি, এবং আক্তার হোসেন স্যার রূপা মল্লিক দিদির কথা বলেছেন, রূপা মল্লিক দিদির কাছেও আক্তার হোসেন স্যারের কাজের গল্পগুলো শুনেছি। তো ঈশ্বর শিক্ষক বার্তানের মাধ্যমে তাকে সম্মানিত করেছেন, এজন্য আমরা সবাই ভীষণ আনন্দিত। সম্মানিত সুধী, আমরা শুনছি এই পাক্ষিকে শিক্ষক বাতায়নে সেরাদের গল্প। এক একজন শিক্ষক এক একটা ক্যাটাগরিতে সেরা সেরা স্বীকৃতি অর্জন করেছেন, এই স্বীকৃতি অর্জনের পিছনে তাদের পরিশ্রম, তাদের অনুপ্রেরণার মানুষের নামগুলো আমরা জানতে পেরেছি, তাদের পরিশ্রমের কাহিনী আমরা জানতে পারছি, তাদের গল্প আমরা শুনতে পারছি। আমার কাছে মনে হয় যে এই সেরাদের গল্পগুলো আগামীর সেরাদের জন্য অনুকরণীয় হয়ে রইবে। এবার আমি যুক্ত হব জনাব নিপা চ্যাটার্জি ম্যাডামের সঙ্গে। নিপা চ্যাটার্জি দিদির সম্পর্কে কিছু কথা না বললেই না, মূলত করোনাকালীন দিদির সঙ্গে আমার পরিচয়। দিদির অনলাইন ক্লাসগুলো এত সুন্দর, এত উপভোগ্য, আমি ভীষণ পছন্দ করতাম, আমার খুব ভালো লাগতো। দিদিকে আজকে সবার সামনে বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। তো বাংলাদেশ আলোকিত প্রাথমিক শিক্ষক পেজ, বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল, সিলেট অনলাইন প্রাইমারি স্কুল, সিলেট অনলাইন স্কুল ইত্যাদি বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা তার ক্লাসগুলো উপভোগ করেছি। বিশেষ করে নিপা চ্যাটার্জি দিদির ইংরেজি ক্লাসগুলো খুবই চমৎকার, ভীষণ ভালো। নিপা দিদির সন্ধান আমি পেয়েছিলাম আব্দুল সামাদ স্যারের মাধ্যমে, স্যারকে ধন্যবাদ, একজন ভালো শিক্ষকের সঙ্গে তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। তো আমরা নিপা দিদির গল্প শুনবো। নিপা দিদি সেরা অনলাইন পারফর্মার নির্বাচিত হয়েছেন এই পাক্ষিকে,
এটা সত্যি তার এটা তিনি ডিজার্ভ করেন, তার পরিশ্রম, তার সুন্দর উপস্থাপনার মাধ্যমে পাঠদান, বিদ্যালয়ের শিশুদের জন্য প্রচেষ্টা। এজন্য আমি আবারও সে একই কথা বলবো যে ঈশ্বর শিক্ষক বাতানের মাধ্যমে তাকে তার কাজের স্বীকৃতি দিয়েছেন। তো দিদির গল্প এবারে আমরা শুনবো। জনাব লিপা চ্যাটার্জি, সহকারী শিক্ষক, আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সদর, সিলেট। ধন্যবাদ দিদি। আসলে দিদিকে আমি কখনোই সরাসরি দেখিনি, আমার একটা ইচ্ছা যে দিদির সাথে আমার দেখা হবে। তো উপস্থিত যারা আছেন, আমার সিনিয়র শিক্ষকরা যারা আছেন, আমি দেখতে পাচ্ছি সবুজ হাসান স্যারও আছেন এখানে, স্যারকে আমি অভিভাবক মনে করি। তো স্যার এখানে আছেন এবং যারা সম্মানিত এত গুণী গুণী টিচাররা এখানে আছেন, আমার সাথে যারা এই পাখিকে সেরা হয়েছেন সেই সব শিক্ষকরা এখানে আছেন। আসলে নিজেকে আমি এত বেশি আমি এখন গর্ব করছি যে আমি নিজেকে এত সব গুণীদের মাঝখানে পেয়ে আমি আসলে বলার কিছু বলতে পারছি না। আসলে আমি আমি এমন এমন কিছুই আমি করিনি, আমার কাছে মনে হয় যে আমি তেমন কিছুই আমি করতে পারি নাই। আমি একদম সামান্যতম একজন শিক্ষক হিসেবে আমি নিজেকে মনে করি। কারণ দিদিকে আমি আসলে যখন আমি ফেসবুক ওপেন করি, ফেসবুকটা ফেসবুক অ্যাকাউন্টটা আমার খোলা হয় 2020 সালেই ফেব্রুয়ারি মাসে। আমি করোনা আসার ঠিক এক মাস আগে আমি ফেসবুকটা ওপেন করি, অ্যাকাউন্টটা করি আর কি। এর আগে আমার ফেসবুক অ্যাকাউন্টই ছিল না। তো যখন আমি ফেসবুক খুলি তখন আসলে 2-3 মাস যাওয়ার পরে আমি দিদির অনেক অ্যাক্টিভিটি তখন আমি দেখতে পাই, আর অনেকের মাধ্যমে আমি শুনতে পাই যে সুবর্ণা রয় লিপা অনেক ভালো একজন শিক্ষক, অনেক অ্যাক্টিভিটি করান উনি। তো তখন থেকে আমার একটা ইচ্ছা জাগে যে না, দিদিকে একবার দিদির সাথে একটা মানে একটা কন্টাক্ট হবে বা দেখা হবে এরকম। তো সেই সাহসটা আমার ছিল না তখন। আমি এমন কিছু আমি করি নাই, সিলেটের একটা সদরই আমার স্কুলটা, তো ছোট একটা কোনার একটা স্কুল, সেখানে আমি যতটুকু স্কুলে করতে পারি ততটুকুই আমি করে আসছি। এর বাইরে আমি এত কিছু আমি করতাম না বা নিজেকে প্রকাশ আমি করতাম না, কারণ কিছুটা অন্তর্মুখী স্বভাবের হওয়াতে নিজের কি আমার অর্জন বা কি আছে আমার মধ্যে সেটাও আমি প্রকাশ করতে পারতাম না। তো যখন আমি ফেসবুকটা আমি ওপেন করি, ফেসবুক অ্যাকাউন্টটা হয়, তখন দেখতাম যে বিভিন্ন টিচার অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে শো করছে। তো এর পরবর্তীতেই চলে আসলো করোনার প্রকোপ, তো সবকিছু বন্ধ। তখন আমি অলরেডি আমার ডিপিএড কোর্স ছিল, আমি 19-20 সেশনে আমি ডিপিএডটা করি। তো আমি 20 সালের জুন মাস পর্যন্ত আমি ডিপিএড এর আন্ডারে আমি ছিলাম, পিটিআই সিলেট, পিটিআই আন্ডারে। তো আমি তখন স্কুল তো বন্ধ, কিছুই আমি করতে পারি নাই, চুপচাপ বসে আছি। তখন আমার সিলেটের একজন স্যার, দিদি খুব ভালো করে জেনেন, ওমর ফুরকানি স্যার সিলেটের। তো ওমর ফুরকানি স্যার প্রথমেই উনি ক্লাস নেওয়া শুরু করেন, রেকর্ডিং ক্লাস উনি আমাদের সিলেটেই উনি প্রথম নেন অনলাইন ক্লাস। তো উনি রেকর্ড ক্লাসটা নিয়ে তারপর সিলেটের সিলেট ডিভিশনাল একটা পেজ, যেটা আব্দুল সামাদ স্যার, তারপর আব্দুল মালিক স্যার, ওনারা সেই পেজটা চালাতেন। তো সেই পেজে ওমর ফুরকানি স্যার ক্লাস নেন। তো তখন উনি আমার পিটিমেট ছিলেন, তো পিটিমেট হওয়াতে তো উনি আমাকে বলছেন যে আপনি ইয়ে করেন, আপনি ক্লাস নেন, দেখবেন পারবেন। তো আমার এত সাহসও ছিল না ওনার মতো, এত আমি এক্সপ্রেসিভও না, তো খুব ভয় কাজ করতো। বললাম যে স্যার আমি পারবো না, এই ক্লাস নেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না, ক্যামেরার সামনে রেকর্ডিং করে এটা সম্ভব হবে না, হয়তো আমি ভিডিও এডিটিং আমি করতে পারবো কিন্তু ক্লাস নেওয়াটা পসিবল না। তো উনি অনেক কিছু বলে তারপর আমাকে রাজি করিয়েছেন। তো আমি এর শ্রেয়টা আমি দিতে চাই ওমর ফুরকানি স্যারকে, যে যিনি আমাকে এত ইন্সপায়ার করেছেন, তারপর মোটিভেশন দিয়েছেন আমাকে। তো এক পর্যায়ে যখন আমার ডিপিএড কোর্সটা শেষ জুন মাসে, তখন জুলাইয়ের দিকে, জুলাইয়ের প্রথম দিকে, তখন আমি স্থির করলাম যে না, আমি অনলাইন ক্লাসটা নেই। তখন দেখলাম যে একদম ফেসবুক প্রায় সবাই ক্লাস নিচ্ছে, তখন আমার চোখে পড়লো দিদি লিপা দিদি ক্লাস নিচ্ছেন। তখন দিদির ক্লাস অনেকগুলো আমি দেখলাম, কিভাবে দিদি ক্লাস নেন দেখে আরো কিছু আরো ইন্সপায়ার হইলাম। তারপর চিটাগাং এর ফেরদৌসি শান্তা ম্যাডামের ক্লাস দেখলাম, আরো এরকম আরো অনেক হাতে গুনা অনেকের আমি ক্লাস দেখলাম। দেখার পরে ভাবলাম যে দিদি এত সুন্দর ক্লাস নিচ্ছেন, আমি কি পারবো এরকম নিতে?
তো আমার মানে ভয়টা তখনই খুব বেশি কাজ করতো আর কি। তারপর ভাবলাম যে না নেই, দেখি ট্রাই করি। তো প্রথম যখন আমি ক্লাস রেকর্ড করলাম তখন পুরো দিন দিদি আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি দিদি, শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেদিন আমি ক্লাস আমি ঠিক করলাম যে আমি ক্লাস রেকর্ড করব, শুরু করব, তখন আমি মানে পুরো দিনটা লাঞ্চের সময় লাঞ্চ করতাম, তারপর ডিনারের সময় ডিনার করতাম, কিন্তু সেই একই গেট আপে আমি পুরো দিন লাগিয়ে আমি ক্লাসটা রেকর্ড করলাম। তারপর এটা এডিটিং করলাম, এডিটিং করে তখন আমি প্রথম আমি অনলাইন ক্লাসটা আমি ইয়ে করি, ইমেইলে আমি পাঠাই আমাদের আব্দুল মালিক স্যারের কাছে সিলেট ডিভিশনের অনলাইনের জন্য। সেটাও বলে দেয় আমার কুলকার্ণি স্যার যে একজন টিচার আছেন ইংরেজিতে ক্লাস নেবেন উনি। তখনও আমার কারোর সাথে পরিচয় না, শুধু আমার কুলকার্ণির মাধ্যমে আমি ক্লাসটা দিই আর কি। তখন এই প্রথম ক্লাসটাই মানে আমি সৃষ্টিকর্তার কৃপায় আমি বলবো প্রথম ক্লাসটাই আমার খুব বেশি প্রশংসিত হয়। প্রথমে আমি ইংলিশটা নেই, কারণ ইংলিশটা কারণ আমার ব্যাকগ্রাউন্ডও ইংলিশ, সে কারণে আমি ইংলিশটা একটু প্রিফার করি আমি ক্লাসটা নিতে। তো প্রথম ক্লাসটা যখন আমি ইংরেজিতে নিলাম, তখন ইংরেজি বিষয়ে নিলাম, তখন আব্দুল মালিক স্যার, আব্দুল সামাদ স্যার, তো সেই সূত্রে আমার পরিচয় হয় সবুজ হাসান স্যারের সাথে। তো স্যারও তখন আমার সেই ক্লাসের প্রশংসা করেন। তো তখন স্যারের সাথে আমার ফেসবুকে কানেক্টেড আমি হই স্যারের সাথে। তখন স্যারকে আমি চিনি না, আজ পর্যন্ত আমি স্যারকে কিন্তু দেখিনি, কিন্তু এরপরও আমি স্যারকে আমি অভিভাবক মনে করি। তো স্যারের সাথে, আব্দুল সামাদ স্যারের সাথে, সবার সাথে আমার পরিচয় হয়। তখন আরো আমার মধ্যে স্পৃহা কাজ করে যে না, আমি পরবর্তীতে আমি আরো ক্লাস দেব। তো এভাবেই করে আমার যাত্রাটা শুরু হয়। আস্তে আস্তে রেকর্ডিং ক্লাস শেষে আমি লাইভ ক্লাস নেওয়ার আমি সাহস করি। তারপর আলোকিত দিদি তো জানেন, আলোকিতর পেজে ক্লাস নেওয়ার জন্য দিদির সাথে আমার কথা হয়। তখন দিদি আমাকে ফোন দেন, মানে আমি যে মানুষটাকে মানুষটার ক্লাস দেখে আমি সবসময় আমি ক্লাস নিজের ক্লাসটা ইম্প্রুভ করার চেষ্টা করতাম, দিদি আমাকে ফোন দিলেন। তো আমি ভাবলাম যে কিভাবে কথা বলবো, আমি খুব বেশি নার্ভাস যে এরকম একজন টিচার আমাকে ফোন দিয়েছে তাও পেজে ক্লাস নেওয়ার জন্য, আসলে কি আমি পারবো? তারপর তাও কি একটা শিডিউল ছিল যে এখানে বাংলাদেশ বিশ্ব পরিচয় একটা বিষয়ে ক্লাস নেওয়ার জন্য। এখন আমি ইংরেজি অলরেডি আমি 5-6টার মতো আমি ক্লাস নিয়ে নিয়েছি ইংরেজি, এখন আর বাংলাদেশ বিশ্ব পরিচয় আমি কিভাবে নিব, সেটার একটা টেনশন কাজ করতো। তখন আমি পুরো দিন লাগিয়ে তখন আমি প্রিপারেশনটা নিই। তখন আমার ব্যাকগ্রাউন্ডটা মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো করার জন্য আমি স্কুলে চলে যাই, আমার নিজ স্কুলে আমার প্রাথমিকের রুমটা আমি সাজাই। সাজানোর পরে তারপর দিদি আমাকে পরিচয় করায় দেন অসীম স্যারের সাথে। ও তো দাদার সাথে তখন আবার আরো ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। তখন আমি দাদাকে চিনতাম না যে উনিও পেজের একজন এডমিন, আমি কিন্তু সেটাও জানতাম না। তখন দাদার সাথে পরিচয় হয়। তো দাদা এত ফ্রেন্ডলি আমাকে বললেন যে আপনি ভয় পাওয়ার কিছুই নাই। আমি বলছি দাদা আমি পারবো কিনা আমি জানি না, আমি ইংরেজি ক্লাস নিয়ে আসছি, এখন আমি বাংলাদেশ বিশ্ব পরিচয় পারবো কিনা, এর মধ্যে টাইম একটা লিমিটেড। তো এইগুলা মানে এটা আমার কি বলবো, সেই সময়ের কথা চিন্তা করলে এখন একদম রাত দিন তফাত। তো আসলে দিদি তারপরে অসীম দাদা এত আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যে এর পরবর্তী দিনগুলো আমার মানে ওনাদের কথাই আমার সবসময় মাথায় আসে, যে ওনারা যদি সেই সময় আমাকে না বলতেন যে না দিদি আপনি পারবেন পারবেন করে যান, আসলে এই কথাটা বলারও কিন্তু মানুষ দরকার, সবাই এই কথাটাও বলতে চায় না। তো এই এরপর থেকে আস্তে আস্তে আমি বিভিন্ন বিভিন্ন পেজে আমি ক্লাস নেওয়া শুরু করি। তারপর আস্তে আস্তে এমনকি আমি সবারই একটা ড্রিম থাকে যে ঘরে বসে শিখি পেজে ক্লাস নেওয়ার, তো সংসদ টিভিতে ক্লাস নেওয়ার। তো তখন ইমরান অভি স্যার, স্যারকে আমি শিক্ষক বাতায়নে যে উনি আছেন ইমরান অভি স্যার, আমি তো জানতাম অভিজিৎ সাহা আছেন, তো ইমরান অভি স্যার যে শিক্ষক বাতায়নে সেটাও আমি জানতাম না। এরপরে স্যার আমাকে যখন কন্টাক্ট করলেন যে ঘরে বসে শিখিতে ক্লাস নিবেন কিনা, তো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল যে স্যার আমার ক্লাস দেখলেন যে দুইটা ক্লাস আপনি দেন আপনার নেয়া। তো দেওয়ার পরে উনি যখন বললেন যে না আপনি কোন সাবজেক্ট আপনি মানে কোন ক্লাসে নিতে চান, স্যার আমাকে সিলেক্ট করে দিচ্ছেন যে আপনি কোন সাবজেক্টে আপনি ক্লাস নিতে চান। তো সেটা স্যারের সাথে আমার ইয়ে হয় যে স্যার আপনার যেটা ভালো মনে হয় আমাকে দেন, ইংরেজি দেন কোনো সমস্যা নেই। তো স্যার আমাকে এইভাবে করে ঘরে বসে শিখিতে আমার সুযোগ করে দেন।
তো ঘরে বসে শিখিতেও প্রায় 15-16টার মতো আমি ক্লাস নেই, কন্টিনিউ করি, কিন্তু করোনার কারণে বা ডিসেম্বরে বন্ধ হয়ে যায়, আমি নিতে পারি নাই আর। তো এভাবে করে আমি আস্তে আস্তে লাইভ ক্লাস নিতে এত অভ্যস্ত হয়ে যাই যে দিনে 4-5টা করে আমি ক্লাস নিতে পারি। যে প্রথম সময়ের আমার যে কি একটা ভয়টা ছিল সেটা আর পরবর্তীতে আর থাকে নাই। তো আস্তে আস্তে দিদির সাথে একটা বলবো যে একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়ে গেছে দিদির সাথে, কারণ দিদিকে এখন পর্যন্ত আমি দেখি নাই, কিন্তু এরপর মনে হচ্ছে যে কত দিনের পরিচয়। এই করোনা কালীনই আমাদের এই সম্পর্কটা আসলে তৈরি হয়ে গেছে অনলাইন ক্লাসের মাধ্যমে। তো এভাবে করেই আমি আসলে আমার অনলাইন ক্লাসটা আমি করে যাই। অনেক পরিশ্রম হয় দিদি, আপনিও ভালো বুঝবেন যে একটা ক্লাস নিতে কি পরিমাণে একটা আমাদের প্রিপারেশন নিতে হয়। আমরা স্কুলে আমাদের নিজ ক্লাসরুমে আমরা ক্লাস নেই শিক্ষার্থীদের সামনে, কিন্তু তখন শিক্ষার্থীদের একটা ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু অনলাইন ক্লাসে আমরা কোনো ফিডব্যাক আমরা দেখতে পাই না। আদার যদি ডিভাইস থাকে তো ডিভাইসে আমরা যদি দেখি তখন তারা কি রিপ্লাই দিল সেটা দেখে আমরা বুঝতে পারি, আদারওয়াইজ বোঝার কোনো উপায় নাই। একটা সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক একটা জায়গায় আমরা কিন্তু ডিসকাস করি বা ক্লাসটা আমরা নেই। এরপরে একটা প্রিপারেশনের ব্যাপার আছে যে এখানে শুধু শিক্ষার্থী দেখবে না, আরো অনেক ধরনের মানুষ এখানে দেখবে, টিচার দেখবে, অফিসার দেখবে। তো আমাদের ক্লাসটা ওই রকমের মধ্যে আমাদেরকে কি করতে হয়, সাজিয়ে নিতে হয়। তো একটা ক্লাসরুমে বদ্ধই এর মধ্যে আমাদের শিক্ষার্থীদের সামনে ক্লাস নেওয়াটা এখানে কোনো অফিসার কিন্তু দেখে না সত্যিকার অর্থে, যদি ভিজিটে না আসে। কিন্তু এই জায়গায় আমরা সেই ফাঁকিবাজিটা আসলে আমরা করতে পারি না, সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আমাদেরকে মাঠে নামতে হয়। তো আমি বলবো যে ক্লাসরুমের চাইতে অনলাইন ক্লাসটা আমি বলবো খুবই কষ্টদায়ক। তারপর একটা ডিভাইসের একটা ব্যাপার আছে, নেটওয়ার্কের একটা ব্যাপার আছে, যে নেটওয়ার্ক কানেকশন চলে গেল, ওয়াইফাই দিয়ে ক্লাস করি তো ওয়াইফাই কানেকশন শেষ, আমার ক্লাসটাও শেষ। এভাবে কিন্তু অনেকবার হয়েছে, অসীম দাদা আর ভালো বলতে পারবেন, এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, দাদাকে আমার বলতে হয়েছে দাদা আমি আবার কানেক্ট হবো। তো দাদা এই সুযোগটা আমাকে করে দিয়েছে যে আচ্ছা ঠিক আছে আপনি আবার পরে ইয়ে করেন, অন্য টাইমে করেন। তো এই জিনিসগুলা অনেক মানে কি বলবো প্রতিবন্ধকতা আমাদেরকে ফেস করতে হয়েছে। তো এইভাবে করেই আমি হাঁটি হাঁটি পাপা করে শুরু করলাম, 1-2 করে, তারপর 100 যখন আমি ক্রস করলাম তখন একটা আলাদা একটা মানে অনুভূতি কাজ করে তখন। তো যখন এই অনলাইন ক্লাস শেষ করলাম, 100 যখন আমি পার করলাম, এরপর থেকে শুরু হয়ে গেল আমাদের ওই যে একটা গুগল মিটের ক্লাস নেওয়া শুরু হয়ে যায়, যে এইভাবে আমরা নিতে পারবো না গুগল মিটে। তো গুগল মিটে আমার শিক্ষার্থীদের সাথে শুরু করলাম গুগল মিটে ক্লাস করা। তো এইভাবে করে আমি আসলে ক্লাসটা কন্টিনিউ করে যাই। পরবর্তীতে যখন দেখলাম শিক্ষক বাতায়নের সাথে কিভাবে আমি কানেক্টেড হলাম সেটা বলি, যে শিক্ষক বাতায়নে আমি আসলে 19 সাল থেকে আমি শিক্ষক বাতায়নে আমি আছি। তারপর শিক্ষক বাতায়নের সাথে কাজ করা শুরু করি, কন্টেন্ট রেডি করা শুরু করি। এরপর দেখলাম যে অ্যাম্বাসেডারের একটা মানে ঝোঁক, সবাই হচ্ছেন অ্যাম্বাসেডার, তখন ইচ্ছা জাগলো যে না আমিও হই, সবাই তো হচ্ছে তো আমিও চেষ্টা করি অ্যাম্বাসেডার হওয়ার। এরপর অ্যাম্বাসেডারের জন্য আমি খুব দেখলাম আশেপাশে কে কি করে, জিজ্ঞেস করলাম যারা আমার সিনিয়ররা আছেন, টিচাররা কিভাবে হলেন, ওমর ফুরকানি স্যারকেও জিজ্ঞেস করলাম, আরো যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে কিভাবে এটা হওয়া যায়, মানে ক্রাইটেরিয়াটা কি। তারপর সব ক্রাইটেরিয়া মেনটেন করে তারপর আমি এগুলা ফিল আপ করলাম, শেষ করলাম, রেডি করলাম। রেডি করে তারপর আমি অ্যাপ্লাই করে আসলাম আমি ডিপিএস স্যারের বরাবর। তো অ্যাপ্লাই করার পর এই গত বছর 2021 সালের জুলাই মাসে তখন আমার অ্যাম্বাসেডার আমি হই সিলেটে। তো এর পরবর্তীতে যখন মানুষ পাওয়া শুরু করে তখন কিন্তু আশাটা আরো বেড়ে যায় যে না আমি আরো কিছু পেতে চাই। এরপর দেখলাম যে কি সবাই বিভিন্ন ক্রাইটেরিয়া এটার মধ্যে আছে, যে হোম বাটনে গিয়ে দেখলাম যে মানে উঠছে মানুষরা সেরা অনলাইন পারফর্মার, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা নেতৃত্ব, এরকম দেখলাম। যখন দেখলাম তখন আরো লুপ মানে বেড়ে গেল যে কিভাবে হওয়া যায় এগুলো। তো সেরা আমি যেহেতু মাত্র আমি সদ্য তখন আমি অ্যাম্বাসেডার হলাম, তখন চিন্তা করলাম যে না সেরা কন্টেন্ট নির্মাতা কিভাবে হওয়া যায়। তখন আমার অনেস্টলি বলতে কি তখন আমার কন্টেন্ট মাত্র 40টা। তখন আমি ভাবলাম আমি কন্টেন্ট আমাকে ইয়ে করতে গেলে আরো আমাকে সময় দিতে হবে, আর আমার ওদিকে অনলাইন ক্লাস আমার চলছে, তো একসাথে আমি এতগুলা সময় দিতে পারবো না। পরে আমি অনলাইন ক্লাসটা আমি কমপ্লিট করলাম। করার পরে তখন দেখলাম যে কি প্রথম মনে হয় নাকি আমাদের লিপিকা পাত্র ম্যাডাম মনে হয় আমি তখন আমার চোখে পড়লো অনলাইন পারফর্মার হিসেবে দিদি হলেন, তখন আমার জাগলো যে অনলাইন পারফর্মার তো মনে হয় আমার জন্য ইজি হবে,
কারণ আমি অলরেডি আমি এখন ক্লাস নিচ্ছি, তো সেখানে আমি ফোকাসটা আনলাম যে কন্টেন্ট নির্মাতাটা পরে করি, আমি অনলাইন পারফর্মারের জন্য আমি প্রিপারেশনটা নেই। এরপরে আমি আর কিছু জানি না অনলাইন পারফর্মার কিভাবে হওয়া যায়। একসময় ইমানবী স্যারের সাথে, যেহেতু ঘরে বসে শিখিতে ক্লাস না হচ্ছে, তো ইমানবী স্যারের সাথে প্রায় মেসেঞ্জারে আমার কথা হয়। তো ইমানবী স্যারকে কি একটা বিষয়ের জন্য উনাকে আমি কন্ট্যাক্ট করি ওনার সাথে, তখন আমি স্যারকে জিজ্ঞেস করি, স্যার যে অনলাইন পারফর্মার যে ক্রাইটেরিয়াটা আছে স্যার, এখানে আমাদের কি কি আমাদেরকে ফিল আপ করতে হবে? তো স্যার তখন বললেন যে এভাবে ড্যাশবোর্ডে আপনার রুটিনে আপনার থাকতে হবে, ক্লাস এন্ট্রি থাকতে হবে, তারপর 100+ আপনাকে ক্লাস হতে হবে, ক্লাসের কোয়ালিটি থাকতে হবে, এই ধরনের বিভিন্ন আমাকে উনি বলেন। ও আচ্ছা স্যার, তাইলে স্যার, আমি স্যারকে বললাম যে স্যার আমার তো 100+। ও আচ্ছা, আপনার কি 100+? এরকম স্যার আমাকে বললেন, 100+? আমি হ্যাঁ স্যার, আমার তো 100টা ক্লাস। আচ্ছা, ওটা কি আপনি আপলোড করছেন? না স্যার, আমি তো এগুলো আপলোড করি নাই, এগুলা আমি 50টার মতো আমি আপলোড করছি আমার ইয়েতে কি ইউটিউবে। আচ্ছা ঠিক আছে, আপনি এগুলো কন্টিনিউ করেন, এক সময় মানে ধৈর্য ধরেন, আসতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার। তো আমি কি করলাম, এটা প্রায় 2 মাস, অক্টোবর সেপ্টেম্বরের দিকের কাহিনী এটা, 2021 সালের। তারপর আমি কি করলাম, আস্তে আস্তে আমার ক্লাস গুলো করে ডাউনলোড করে আমি এগুলা ইউটিউবে আমি পোস্ট করলাম, আপলোড করলাম করতে করতে। তারপর আমি শিক্ষক বাতায়নে এগুলা পোস্ট করলাম, লিঙ্ক হিসেবে পোস্ট করলাম। তারপর এর সাথে সাথে মানে এটা করার পরে শিক্ষক বাতায়নের সাথে আলাদা একটা মানে ফেসবুকে না যত সময় আমি সময় দিচ্ছি, শিক্ষক বাতায়নে তখন আরো বেশি সময় দিচ্ছি। ব্লগ লিখতে ইচ্ছে করছে, তারপর আরো নতুন নতুন বিষয়গুলো এখানে আরো মানে একটা কানেকশন তৈরি হয়ে গেছে, যে মনে হচ্ছে এটা আমার আরেকটা সাইট, এটা ফেসবুকে সময় না দিয়ে আমি শিক্ষক বাতায়নে আমি সময় দিই। তো এইভাবে করে আমি শিক্ষক বাতায়নে থাকতে শুরু করলাম। প্রতিদিন নতুন নতুন মুখগুলো আসছে, যে যে 15 দিনের পাখিকে, তো তাদেরকে দেখতে শুরু করলাম, নিজের ইচ্ছা যাগুলো আরো বেশি। তো এভাবে করে আসলে আমি করি। তারপর আমি বসে থাকি 100টার উপরে যে ক্লাস গুলো দিয়ে আমি বসে থাকি, যে না যদি আমার সৃষ্টিকর্তা সহায় হন, যদি আমার যদি আসলেই যোগ্যতা থেকে থাকে, আমার যদি সেই অ্যাবিলিটি যদি থেকে থাকে, তাহলে আমাকে সৃষ্টিকর্তা অবশ্যই দিবে। তো এই আশা নিয়ে আমি বসেছিলাম। তো এরপর যখন আমি নিউ ইয়ার, স্বাভাবিক নতুন বছর সবাইকে উইশ করতে হয়, তো সব 31st যখন বিদায় দিলাম, মানে পুরাতন বছরকে বিদায় দিলাম, নতুন বছরকে, স্বাভাবিক সবাই অনেক ধরনের পোস্ট করে স্ট্যাটাস লিখে, তো এইভাবে করেই আমি স্ট্যাটাস দিচ্ছিলাম। তো সেই সময় গিয়ে চোখে পড়লো আক্তার স্যার। আক্তার স্যারকে মানে আমি খুব আগে থেকেই আমি চিনি, মানে এই অনলাইনে অনলাইন ক্লাসের মাধ্যমে ওনার সাথে পরিচয়। তো আক্তার স্যারের যখন আমি দেখলাম ছবিটা ভেসে উঠছে ফেসবুক স্ক্রল করতে গিয়ে, তখন গিয়ে দেখলাম আক্তার স্যারের আমি কংগ্রাচুলেশন আমি জানাবো উনাকে, এখন দেখি ওনার সাথে আমার ছবিটাও অ্যাড করা নিচে। ভাবলাম আমার ছবি এখানে কি করে, তো নিচে আমি ক্লিক করে গিয়ে দেখলাম যে আমার ছবিটাও এখানে আছে, যে সেরা অনলাইন পারফর্মার হিসেবে। তো এটা আমার জন্য আসলে অনেক বড় একটা সারপ্রাইজ ছিল, আমি আসলে আমি তৈরি ছিলাম না এত বড় একটা সারপ্রাইজ পাওয়ার। তো এটা আসলে আমি বলবো অনেক আমি আমি লাকি যে আমি যেটা এটা আমার জন্য নিউ ইয়ার গিফট হিসেবে আমি মনে করি, যে অনেকে অনেক পাখিকে হবেন, স্বাভাবিক যারা যোগ্য তাদেরকে শিক্ষক বাতায়ন, তাদের সেই মানে সেই প্রশংসিত এই ইয়েটা উপাধিটা শিক্ষক বাতায়ন দিয়ে থাকেন। তো এই আমার যে পাওয়া বা আমার আমার সাথে যারা আছেন, এই যে সম্মানিত শিক্ষকরা হয়েছেন, এই পাক্ষিকের এরা আসলে সবাই বলবেন যে এটা আমাদের জন্য নিউ ইয়ার একটা গিফট, কারণ 1st January আমরা 2022 সালের এই যে উপহারটা, এটা আসলে ভোলার নয়। তো অনেকেই হবেন, কিন্তু আমাদের এই ডেটটা কিন্তু স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে এটা আমার জন্য একটা নিউ ইয়ার গিফট হিসেবে আমি মানে মনে করি। তো অনলাইন পারফর্মারের জন্য আমাকে সর্বপ্রথম যে আমাকে অনুপ্রাণিত করেছে, আমি তার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন আমি আমি বলবো উনি আমার বড় বোন, বড় বোন হিসেবে আমি আমি ওনাকে মানি, যদিও আমার রক্তের বোন না। উনি হচ্ছেন সালমা আক্তার লিপি, যিনি নোয়াখালী সদরের একজন টিচার। তো উনি আমাকে প্রথমে বলেছেন যে এই নিপা, তুমি অনলাইন পারফর্মারের জন্য তুমি ইয়ে করো,
মানে তুমি চেষ্টা করো। তো লিপি আপু আমাকে প্রথমে উৎসাহ দেন, আর ওমর ফুরকানি স্যার তো সবসময় আমার সাথে আছেন, মানে সবসময় আমাকে অনুপ্রাণিত করে আসছেন। তো এই হচ্ছে আমার কাহিনী, যে আসলে আমি সাজিয়ে আমি অনেক কিছু বলতে পারি না, তো যতটুকু আমার এক্সাইটমেন্টের কারণে কথাগুলো আসছে। সবুজ হাসান স্যার জানেন যে আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, দিদিও হয়তো এখন বুঝে গেছেন। আসলে আমি অনেক অনেক খুশি আমাকে এত সব গুণী মানুষদের মধ্যে আমাকে যে শিক্ষক বাতায়নে এই উপাধিটা আমাকে দিয়েছেন সেরা অনলাইন পারফর্মার। আমি আসলে এটার যোগ্য কিনা আমি জানি না, তবে আমি শিক্ষক বাতায়নে আমি সাথে থাকব, এর পরবর্তীতে আমি কাজ করব, এই আমি প্রতিশ্রুতি আমি দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। নিজের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে বলেছেন, সেই প্রথম দিন থেকে শুরু করে আজ পর্যন্ত খুব সংক্ষেপে বলেছেন কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে, খুব ভালো লাগলো। দিদি দিদির অনুপ্রেরণার মানুষগুলোর নামও বলেছেন। আমি আসলে আমি নিজে প্রাথমিক শিক্ষক পরিবারের একজন, তো এই জন্য প্রাথমিক শিক্ষক পরিবারের কাউকে ভালো করতে দেখলে আমার ভীষণ গর্ব হয়, এবং আমি তাকে ধরেই নিই যে প্রাথমিক শিক্ষক পরিবারের তিনি একজন গর্ব, অহংকার। নিপা চ্যাটার্জি দিদিও সেরকমই, যদিও প্রত্যেক শিক্ষকই আমার কাছে একজন সম্মানিত মানুষ, প্রত্যেক শিক্ষকের কাছ থেকেই কিছু না কিছু শেখার আছে, কিন্তু যেহেতু প্রাথমিক শিক্ষা আমার ডিপার্টমেন্ট এই জন্য একটু আলাদাভাবে বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দিদি ঠিকই বলেছেন, 2022 সালের 1 জানুয়ারি যারা সেরা, আপনারা যারা সেরা নির্বাচিত হয়েছেন, এই পাঁচজনের প্রাপ্তি কিন্তু আমাদের অন্যদের থেকে আলাদা। আমরা যারা বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে নির্বাচিত হয়েছি, তাদের থেকে আপনাদের পাওয়াটা আমার কাছে মনে হয় আরো বেশি অমূল্য। সারা জীবন মনে থাকবে যে জানুয়ারির 1 তারিখে আমরা এই প্রাপ্তিটা অর্জন করেছি। আমার আমার কাছে তো অনেকটা হিংসার মতনই লেগেছে এই পাঁচজনকে, যে প্রথম দিনে এরা এত সুন্দর একটা প্রাপ্তি, আমরা সারা বছরের যে কোনো দিনে গিয়েও বোধহয় এত ভালো লাগবে না, প্রথম দিনের পাওয়াটা খুব আলাদা, বছরের নতুন দিনের নতুন প্রাপ্তি। ধন্যবাদ সম্মানিত সুধী, আমরা এতক্ষণ সেরাদের গল্প শুনছিলাম, আমার খুব ভালো লাগছিল শুনতে, এবং আমার মনে লোভ লাগছে আমি নতুন করে কিছু একটা হই। আসলে প্রত্যেকবার যখনই সেরাদের গল্প শুনি দর্শক হিসাবে বা সঞ্চালিকা হিসাবে, প্রত্যেকবার আমার কাছে এই লোকটা জাগে। তো আমি আজকে যে বিভিন্ন শিক্ষকদের গল্প আমরা শুনলাম, অনেকের মুখ থেকে কিন্তু একটা কমন নাম উঠে এসেছে, সবুজ হাসান স্যার, আমাদের শিক্ষক বাতায়নের একজন সম্মানিত অ্যাডমিন। স্যারকে আমি বিনীত অনুরোধ করছি আজকে অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। সবুজ হাসান স্যার, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কেমন আছো সবাই? আমরা ভালো আছি স্যার। আমরা কিন্তু অনেক শিক্ষকের অনুপ্রেরণা দেওয়ার মানুষগুলোর মধ্যে আপনার নামটা শুনতে পেয়েছি, শুধু আজকের পর্বে না আরো অনেক পর্বে শুনতে পাই। স্যার আপনি আপনিও আমার একজন ভীষণ শ্রদ্ধার মানুষ, আপনাকে অনুরোধ করছি আজকে অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। আমাদের সাথে কিন্তু এখনো আমাদের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ কবির হোসেন স্যার রয়েছেন, স্যারের কাছেও আমরা শেষ মুহূর্তে সংক্ষেপে কিছু শুনতে চাই। তো আমি সবুজ হাসান স্যারকে এখন অনুরোধ করছি। আমার শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ কবির হোসেন স্যারকে সালাম, পাশাপাশি সবুজ স্যার, আমি 10 সেকেন্ড সময় নেই, আমার হলো আরেকটা মিটিং অলরেডি স্টার্টেড, 10টা বেজে গেছে, আমি বের হয়ে যাব। অসম্ভব সুন্দর আপনারা সবাই মিলে যেটা আয়োজন করলেন, খুব ভালো, আই এম ইন্সপায়ার্ড। এখন যেটি আমার কাছে মনে হচ্ছে যে ওই এই পর্যন্ত যারা হয়েছে, 19-এর পরে তো আর কোনো প্রোগ্রাম হয় নাই, তো সবাইকে নিয়ে, সেরাদেরকে নিয়ে আমাদের যে আয়োজনটা, এটা আমরা চেষ্টা করতেছি এই বছরের মধ্যে, যদি পরিস্থিতি ভালো থাকে আর এর চেয়ে বেশি আর যদি খারাপ না হয় তাহলে দুই ভাবে হয়তো আমরা করে ফেলবো। তো আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যেভাবে আয়োজন করে যাচ্ছেন এই প্রোগ্রামগুলো, এটা সত্যিকার অর্থে খুবই ভালো, এবং আমার খুব ভালো লেগেছে আজকের স্টোরিগুলো শুনে, প্রত্যেকটা স্টোরি ছিল অসাধারণ। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, আমি একটু বের হয়ে গেলাম, মাফ করবেন আমাকে। ধন্যবাদ স্যার, অশেষ কৃতজ্ঞতা স্যার, ধন্যবাদ। জি স্যার, বরাবরের মতো আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিয়েছেন সেজন্য আমরা অনেক বেশি কৃতজ্ঞ স্যারের কাছে। প্রতি অনুষ্ঠানেই স্যারদের, আমাদের যে কটা ফাংশন থাকে সব ফাংশনেই স্যার থাকেন, আমাদের সাথে যুক্ত ছিলেন, এখনো আছেন কিনা জানি না, আমাদের আরেকজন প্রিয় মানুষ রাকিব স্যার,
অত্যন্ত ক্ষুরধার লেখনী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, পরিশীলিত একজন মানুষ। আমি স্যারকে যথেষ্ট পছন্দ করি। যুক্ত যারা ছিলেন আরো অনেকেই, সবার নাম বলে আর সময় বাড়াবো না। তো লিপা যেটি মেনশন করছে যে অনেকের বলার মধ্যে নামটি কমন চলে আসে, আসলে বিষয়টি হলো যে শিক্ষক বাতায়নের মডারেটর হওয়ার সুবাদে সবারই কাজগুলো দেখার জানার সুযোগ হয়, সেটি ইচ্ছাকৃতই হোক অনিচ্ছাকৃতই হোক, মোটামুটি সবার সম্পর্কে একটা ধারণা থাকে। তো সেখান থেকে যদি কারো ভিতরে তেমন কিছু পাওয়া যায় যে এটা হতে পারে, এটাকে পরিচর্যা করা দরকার, বা এখানে একটু বললে বা একটু ইন্সপায়ার করলে আমরা একটা ভালো কিছু পাবো, সেরকম সবাইকেই আমি নক করি। এমনি করে বোধ হয় 16 সালে লিপাকেও এক সময় নক করছিলাম। তো ঠিক একই ভাবে এখন তো হয় কি, স্যার আপনি আমার আমার অনেক কন্টেন্ট ধৈর্য ধরে দেখেছেন এবং কন্টেন্ট সম্পর্কে একেবারে মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে খুব পরামর্শ দিয়েছেন, আপনি যে মনোযোগ দিয়ে দেখেছেন আপনার পরামর্শই সেটা প্রমাণ করে, এখনো আমি ধন্যবাদ জানাই স্যার আপনাকে সেই জন্য। তো আসলে হয় কি এখন বয়সটা বোধহয় একটু বের বাড়ছে, তো তো যে কারণে এখন আর বলতে ভালো লাগে না, কেন যেন শুনতে ভালো লাগে, কাজ করতে ভালো লাগে না, কাজ করাতে ভালো লাগে, এবং কাজ করানোর মধ্যে যদি কেউ সফল হতে পারে বা একটা জায়গায় যেতে পারে, যদি একটা আত্মতৃপ্তি পায়, তখন তার সেই তৃপ্তিটা যেন নিজের কাছে দ্বিগুণ বেশি তৃপ্তিদায়ক মনে হয়। তো এটিতে আমি অনেক বেশি পরিতৃপ্তিও পাই বটে। এই জন্য সবার প্রতি সবসময় চেষ্টা থাকে সবাইকে লালন করার, সবাইকে পালন করার, এবং সবাইকে আমরা যেন যার যার যোগ্য স্থানে এবং যার যার যোগ্য মর্যাদায় নিয়ে যেতে পারি, সেরকম একটা প্রচেষ্টা আমাদের মধ্যে আছে, ছিল এবং থাকবে ভবিষ্যতেও। এখন বর্তমান যারা কাজ করছেন এখানে, যারা যুক্ত আছেন অনেকেই, আমি জানি যে অনেকেই এখন কাজ করে যাচ্ছেন, তো তাদেরকেও বলবো আপনারা কাজ করে যান, কোনো অনুসরণ অনুকরণ নয়, একেবারে নিজের মতো করে নিজের চিন্তা চেতনায় যেটিকে পরিপাটি পরিশুদ্ধ মনে হবে সেরকম ভাবেই আপনি করে যান। কারণ প্রত্যেকের কাজই এক একটা সৃষ্টি এবং প্রত্যেক সৃষ্টির আলাদা বৈশিষ্ট্য থাকে, কারো সাথে মিলিয়ে কেউ তুলনা করে কাজ করবেন না, এটি আমার অনুরোধ। নিজস্ব সত্তায় নিজস্ব চিন্তায় আপনি নতুন কিছু দেন, তো সেক্ষেত্রে বরাবরের মতো সবার প্রতি সহযোগিতা থাকবে, বরাবরের প্রতি সবার জন্য সহমর্মিতা থাকবে, সবার আনন্দে ভাগিদার হব, এই লোভটা আমারও কাজ করে, তো সেই লোভ থেকেই হয়তো কাজ করা। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। পাশাপাশি আপনাদেরকে আহ্বান জানাবো যে শিক্ষক বাতায়ন ফেসবুক গ্রুপ, এটি ইনস্ট্যান্ট আপনাদের কাছে তথ্য পৌঁছে দেয়, এটি আপনাদের নিজেদের প্রকাশের সুযোগ করে দেয়, এখানে আপনি স্বাধীন চিন্তা ভাবনা মত মন্তব্য এগুলো রাখতে পারেন, তো এখানে অনেক বেশি সক্রিয় থাকবেন, সহকর্মীদেরকে যুক্ত করে দেবেন, এখান থেকেই আপনারা যে কোনো নতুন তথ্য যেটি আসবে আমাদের এই কর্মক্ষেত্রে সেগুলো আমরা সবসময় এখান থেকেই আগে পাই। তো এই তথ্য এবং আমাদের কার্যক্রম থেকে যাতে অন্যরা বঞ্চিত না হয় সে লক্ষ্যে আপনারা গ্রুপটিকে ধারণ করে রাখবেন, এবং এটি এখন বাংলাদেশের একটি বিশাল মহিরুহুতে পরিণত হয়েছে, সেটিকে ধরে বা এটিকে আঁকড়ে ধরে আমরা আছি এখনো, এবং যতদিন পারি, আল্লাহ যতদিন সুস্থ রাখে ততদিন আমরা চেষ্টা করব সাথে থাকার। ধন্যবাদ সবাইকে। আমি আমি জানি আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি আমৃত্যু শিক্ষকদের এভাবেই অনুপ্রেরণা দিয়ে যাবেন, আমার মতন নবীন শিক্ষকেরা আপনার মতন অভিভাবকদের অনুপ্রেরণাতে অনুপ্রাণিত হবেন এবং শিক্ষক বাতায়নে নতুন উদ্যমে কাজ করবেন। আজকে অনুষ্ঠানে আরো বিভিন্ন সম্মানিত শিক্ষকগণ যুক্ত আছেন যারা তাদের কাজ দিয়ে শিক্ষক বাতায়নকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে যাচ্ছেন। আমি ধন্যবাদ জানাই সকল শিক্ষককে। শিক্ষক বাতায়ন আসলে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই যে আমি বরাবরই চাকরিতে যোগদান করার পরই শুভ ইচ্ছা নিয়ে কাজ করি, চেষ্টা করি শিশুদের জন্য কিছু করার, কিন্তু আমার এই চেষ্টাকে আত্মপ্রত্যয় রূপে আমার মনের মধ্যে গেঁথে দিয়েছে শিক্ষক বাতায়ন। স্বপ্নের স্কুল গড়ে নিজেকে দিয়ে শুরু করি এই স্লোগানটি শিক্ষক বাতায়ন থেকেই আমার মনের ভেতরে অঙ্কুরিত হয়েছে।
তো আমি শিক্ষকদের কাছে শিক্ষকদেরকে অনুরোধ করব যে আপনারা শিক্ষক বাতায়নে যুক্ত হন, শিক্ষক বাতায়নে কাজ করুন এবং শিক্ষক বাতায়ন থেকে নিজের কাজের যে সঠিক প্রাপ্তি সেটা অর্জন করুন। আমরা আমাদের শিক্ষকদের আসলে অনেক বেশি চাহিদা নিয়ে আমরা খুব অল্পই সন্তুষ্ট এবং আমরা দামের থেকে সম্মানকে বেশি মূল্য দিই। তো যখন কোন প্ল্যাটফর্ম আমাদেরকে আমাদের কাজের জন্য সম্মানিত করে বা আমাদেরকে কোনো স্বীকৃতি দেয়, সেই সেই স্বীকৃতি যে আমাদের কাছে কতটা অমূল্য সেটা শুধু আমরা শিক্ষকেরাই জানি এবং সেই স্বীকৃতি আমাদেরকে আরো নতুন নতুন করে কাজ করতে আগ্রহী করে। শিক্ষক বাতায়ন হচ্ছে আমাদের সেই প্ল্যাটফর্ম যেখানে কাজ করে কেউ কখনোই বিমুখ হয় না। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, রাত অনেক হয়ে গিয়েছে, শীতের রাত, আমরা আর কথা বাড়াবো না। আমরা এখন আমি চেয়েছিলাম আমাদের আজকের অনুষ্ঠানে যিনি কারিগরি সহায়তায় রয়েছেন জনাব ওয়াসিমের কথা শুনতে, অনুভূতি শুনতে, কিন্তু স্যার ব্যক্তিগত সমস্যার কারণে কথা বলবেন না এখন। জনাব অসীম কুমার সেন পর্দার পেছনে থেকে আমাদের অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে নিরবিচ্ছিন্নভাবে লাইভে চালাচ্ছেন, আমাদেরকে জুম দিয়ে সহযোগিতা করেছেন, আমাদের অতিথিদের সঙ্গে যোগাযোগ করেছেন। স্যার আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই। আপনাদের মতন পর্দার অন্তরালের কারিগরেরা আছেন বলেই আমাদের মতন শিক্ষকেরা সবার সামনে নিজেকে উদ্ভাসিত করতে পারে। ধন্যবাদ আপনার সার্বিক সহযোগিতার জন্য। এবার আমি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমিনা বেগম চম্পাকে তার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমিনা বেগম চম্পা সম্পর্কে আমি সংক্ষেপে বলতে চাই যে শিক্ষক বাতায়নে যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকে যে মহারথীদেরকে দেখেছি, অনুকরণ করেছি, তাদের মধ্যে অন্যতম একজন আমিনা বেগম চম্পাপা। তার আপনারা অনুরোধ থাকবে আপনারা তার ফেসবুক প্রোফাইলটি ঘুরে আসবেন, দেখবেন যে প্রধান শিক্ষক হিসাবে তিনি তার প্রতিষ্ঠানটিকে ক্রমাগত প্রচেষ্টার মাধ্যমে, শুভ প্রচেষ্টার মাধ্যমে, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে কোথায় নিয়ে গিয়েছেন। আপনার কাজগুলো আমার ভীষণ ভালো লাগে। আমি যখন প্রধান শিক্ষক হব এরকম ভালো প্রধান শিক্ষক যেন হতে পারি আমাকে আশীর্বাদ করবেন। আপা আপনাকে অনুরোধ করছি আপনার অনুভূতি প্রকাশ করবেন এবং আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। অনেক ধন্যবাদ সবাই, লিপা বরাবরই ভালো উপস্থাপক এবং আমাদের সবারই খুবই প্রিয়। তো আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যারা সারা হয়েছিলেন। আমরা শুনলাম এতক্ষণ তাদের বিভিন্ন গল্প কথা। আসলে আমরা যারা বাতায়নে কাজ করেছি এবং আছি এখনো, প্রত্যেকের কিন্তু এরকম একটা গল্প রয়েছে প্রত্যেকের আসার পিছনে। আসলে এখানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিনিয়ত প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় টেকা কিন্তু আসলে সহজ বিষয় না। ধৈর্য এবং পরিশ্রম থাকলেই একমাত্র এই প্রতিযোগিতায় টেকা সম্ভব। আর যাদের ধৈর্য আছে তারাই কিন্তু এখানে সফল কাম পায়। তো আজকে যারা সেরা হয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ধৈর্যের পরিচয় দিয়েছে, প্রত্যেকেই রয়েছে যে একটা একটা গল্প। তো আগে যখন আগে এক সময় এটা আমরা যখন প্রথম প্রথম কাজ করছি শিক্ষক বাতায়নে, তখন কিন্তু প্রতি সপ্তাহের একটা গল্প আমাদের সাথে সংযুক্ত ছিল দৈনিক ইত্তেফাক, ইত্তেফাকে ছাপার একটা সুযোগ ছিল। যাই হোক, তো এখন আমাদের বাতায়নে সেরা সংখ্যাও বেশি, তারপরেও ইত্তেফাক কিন্তু আমাদের শিক্ষক বাতায়নে যারা রয়েছে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে সারা বাংলাদেশে মোটামুটি একটা পরিচিত হয়েছে। তো আশা করি আজকে যারা সেরা হয়েছে প্রথমে তারা পর্দার অন্তরালে ছিল, এখন তারা প্রকাশ্যে চলে এসেছে। প্রকাশ্যে চলে এসেছে মানে এখন তাদেরকে সবাই চিনেছে। তো আমরা আশা করি তাদের এই ধারাবাহিকতাটুকু তারা ধরে রাখবে। তো আজকে থেকে তাদের কর্মক্ষেত্র আরো বেড়ে গেল। আগে হয়তো শুধু নিজের স্কুল নিয়ে থাকতো, কিন্তু এখন সারা বাংলাদেশে প্রত্যেকটা স্কুলই তাদের স্কুল। সবাইকে সহযোগিতা করা, পাশাপাশি শিক্ষক বাতায়ন যাতে অন্য কেউ জানতে পারে অন্যরা কিভাবে সদস্য হবে বা এই প্ল্যাটফর্মকে প্রতিটা স্কুলের আনাচে কানাচে পৌঁছে দেওয়া, প্রত্যেক শিক্ষকের মাঝে পৌঁছে দেওয়া, এই দায়িত্বগুলো কিন্তু তাদের এখন নতুন করে বেড়ে গেল। আমরা আশা করি যে আজকে যারা সেরা হয়েছে তারা এই দায়িত্বগুলো যথাযথভাবে পালন করতে পারবে।
তো সব পরিশেষে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের ক্যামেরার পিছনে ছিল অশ্বিন কুমার সেন, সবুজ স্যার তো ছিলই আমাদের অত্যন্ত অনুকরণীয় একজন স্যার, ছিল আহমদ হোসাইন স্যার, আর আমাদের সাথে অতিথি হিসাবে ছিলেন কবির স্যার এবং জিএম রাকিব স্যার, আর যারা সারা হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো পরিশেষে সবাই ভালো থাকবেন। তা আমরা যে যেভাবে মহামারী শুরু হচ্ছে, তো সৃষ্টিকর্তা যেন আমাদেরকে ভালো রাখেন, আমাদের স্কুলটা আমরা চাই যেন স্কুলটার সেই ফুলগুলো আমাদের সামনে থাকে, যেন স্কুলটা বন্ধ না হয়ে যায়, আর কোভিড পরিস্থিতিতে হলে সেটা বন্ধ করতেই হবে। তো সবাই ভালো থাকছে শুভকামনা জানিয়ে সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।